আদাব মিম, কেমন আছো? আদাব, কি অবস্থা? কি অবস্থা সবার? ওয়ালাইকুম আসসালাম, সাবিকুন নাহার। কি অবস্থা সবার? নমস্কার সৌমিত্র, নমস্কার। ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া, অপূর্ব সরকার, নমস্কার। ওয়ালাইকুম আসসালাম, আদাব কাজী সাজিদ, নমস্কার। সমৃতা মনিরুজ্জামান, ওয়ালাইকুম আসসালাম। লক্ষণ কর্মকার, নমস্কার। ভালো আছি সাজিদ, তুমি কেমন আছো? নমস্কার প্রত্যয়। চলে আসো, চলে আসো, দ্রুত চলে আসো, ক্লাস শুরু করে দিব। ঝাঁকা নাকা ক্লাস হবে, ঝাঁকা নাকা ক্লাস। সবাই দ্রুত চলে আসো, দ্রুত দ্রুত চলে আসো, দ্রুত চলে আসো, আমরা ক্লাস শুরু করে দিব। আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাস শুরু করে দিব। ভালো আছি, ভালো আছি। সাবিকুন্নাহার, ফয়সাল, তোমাদের কি অবস্থা? হ্যাঁ, আমি ভালো আছি। মরিয়ম রুকু, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। দাদা, ম্যাথ কোনটা আগে করাবেন? প্রথমটা, প্রথমটা আগে করাবো। এই সবাই প্রথম প্রশ্নটা লিখে ফেলো। হ্যাঁ রাকিব, বলো। ভালো আছি, ভালো আছি, ভালো আছি। এই সবাই প্রথম প্রশ্নটা লিখে ফেলো। প্রথম ম্যাথটা, প্রথম ম্যাথটা আগে করাবো। প্রথম ম্যাথটা লিখো, প্রথম ম্যাথের প্রশ্নটা লিখো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম হিসাম। ভালো আছি রাকিব, নমস্কার। আজকে 20 জন, হ্যাঁ আজকে 22 জন লাইভে। আজকে কি লাইভে মানুষ বাইরে গেছে ভয় পায়া? ওয়ালাইকুম আসসালাম প্রাপ্তি। যারা কমেন্টে 10টা বাজে ক্লাস নিতে বলে ওরা কই? তাই তো, শোনো, ক্লাস সবাই রেকর্ডেরই দেখে, লাইভ আর রেকর্ড সবাই রেকর্ডের দেখে। বড় জোর 10-12 জন লাইভে দেখে, তো ক্লাস জয়টাই নেই, কারো প্রবলেম তেমন হওয়ার কথা না। ভালো আছি প্রাপ্তি, তুমি কেমন আছো? সূর্য পূর্ব দিকে উঠছে। ঠিক আছে, শুরু করি। এই যে আবার কমে গেছে, আবার লাইভে 15 জন। সমস্যা নাই, সমস্যা নাই, আমরা লাইভে যতদিনই থাকুক। এই যে অয়ন তরফদার, নমস্কার। অয়ন তরফদার আজকেই এনরোল করে আজকেই ক্লাস করতে চলে আসছে, ভেরি গুড। ওকে ওকে, দেখো আমরা ক্লাস শুরু করি। আমরা প্রথমে 1 নম্বর ম্যাথটা করবো, এই যে এই না, এই ম্যাথটা প্রথমে আমরা এই ম্যাথটা করব। সবাই এই ম্যাথের প্রশ্নটা তুলো, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভর্তি পরীক্ষায় রিটেনে ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল গত বছর। এই ম্যাথটা DU 19-20 সেশনে রিটেনে আসছে, খুবই ইম্পর্টেন্ট, কিন্তু খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, বুঝছো? এই টাইপের ম্যাথগুলো সৃজনশীলের জন্য প্রচুর ইম্পর্টেন্ট। এই যে এই টাইপটা, মানে এগুলো হচ্ছে বুঝে করতে হবে, বুঝে করলে একদমই সোজা, এবং চিত্র এঁকে করলে ফুল মার্কস দেয়। যারা চিত্র না এঁকে করবে তাদেরকে ফুল মার্কস স্যাররা দেয় না, কারণ স্যাররা জানে যে এইগুলা না বুঝে খালি ভ্যালু বসায় করে ফেলছে। তো আমরা শুরু করতেছি, আমরা আমাদের ক্লাস শুরু করতেছি। সবাই দেখো, আমরা ক্লাস শুরু করতেছি। চলো 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 শুরু করি, চলো শুরু করি। মানুষজন কয়জন আসছে একটু চেক করি। জি ভাইয়া, ভালো। ওকে ওকে, আটকে গেছে। এই আটকে নাই তো ভাইয়া লাইভ। ওয়ালাইকুম আসসালাম নীরব, ভালো, তোমার কি অবস্থা? ভাইয়া লাইভে নেট প্রবলেম হয় মাঝে মাঝে, নেট প্রবলেম তো হওয়ার কথা না, নেট প্রবলেম তো হওয়ার কথা না। এই নেট প্রবলেম হচ্ছে একটু বলো তো, নেট তো প্রবলেম হওয়ার কথা না। আমার তো নেট ভালো আজকে, আমার তো নেটে প্রবলেম হওয়ার কথা না। নেটে কি প্রবলেম হচ্ছে এখন? কি প্রবলেম হচ্ছে? নেট প্রবলেম হওয়ার তো কথা না, নেট প্রবলেম হওয়ার তো কথা না। কই কই মানুষজনের কমেন্ট, কি নেট প্রবলেম হচ্ছে নাকি? এই মাত্র কেটে গেছিল, কই কেটে যায় নাই তো, সব তো ঠিক আছে, অল ক্লিয়ার, অল ক্লিয়ার, ঝকঝকা, ভেরি গুড। তো প্রথম ম্যাথটা দেখো, তোমাকে 4টা সরলরেখার সমীকরণ দিয়ে দিছে। x = 3 একটা সরলরেখা, x = 5 একটা সরলরেখা, y = 4 একটা সরলরেখা, y = 6, 4টা সরলরেখা একটা আয়তক্ষেত্র তৈরি করছে। 4টা সরলরেখা একটা কী ক্ষেত্র তৈরি করছে? আয়তক্ষেত্র তৈরি করছে।
তোমাকে প্রশ্নে বলা হয়েছে এই আয়তক্ষেত্রের কর্ণ দুইটার সমীকরণ নির্ণয় করো। আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। তো কর্ণদ্বয়ের সমীকরণ বের করতে হলে তো আগে আয়তক্ষেত্রের চারটা শীর্ষবিন্দু বের করতে হবে, তাই না? চারটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক লাগবে। এখন কেমনে বের করবো? দেখো এক্স ইকুয়ালস টু এ, একটু মনে করে দেখো, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, এটা হচ্ছে মূল বিন্দু। এক্স ইকুয়ালস টু এ, এইটা ছিল ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, এক্স ইকুয়ালস টু এ, যেটা এক্স অক্ষকে একমা জিরো বিন্দুতে ছেদ করে, মানে এতটুকের দৈর্ঘ্য হচ্ছে এ। পড়াইছিলাম কিন্তু বেসিক ক্লাসে, একটা সরল রেখা ওয়াই অক্ষের সমান্তরাল হইলে তার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়ালস টু এ, এবং সেই রেখাটা এক্স অক্ষকে একমা জিরো বিন্দুতে ছেদ করে, মানে হচ্ছে এক্স অক্ষ থেকে সে এ পরিমাণ অংশ, এ পরিমাণ অংশ ছেদ করে। আর ওয়াই ইকুয়ালস টু বি, ওয়াই ইকুয়ালস টু বি, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। ওয়াই ইকুয়ালস টু বি, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ, যেটা কি না ওয়াই অক্ষকে জিরো কমা বি বিন্দুতে ছেদ করে, যেটা কিনা ওয়াই অক্ষকে জিরো কমা বি বিন্দুতে, জিরো কমা বি বিন্দুতে ছেদ করে, এবং এটুকের দৈর্ঘ্য হচ্ছে বি। এই যে এটুক বি, এক্স ইকুয়ালস টু এ হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, আর ওয়াই ইকুয়ালস টু বি হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। এবং এই রেখাটা এক্স অক্ষকে এ কমা জিরো বিন্দুতে, আমরা জানি এক্স অক্ষে কোটি জিরো আর ওয়াই অক্ষে ভুজ জিরো। এই যে দেখো এখানে এ কমা জিরো, এক্স অক্ষে কোটি শূন্য, আর এখানে জিরো কমা বি, ওয়াই অক্ষে ভুজ শূন্য। এই দুইটা ইকুয়েশন যারা জানো তাদের কাছে এই সমীকরণটা বা এই ম্যাথটা কোনো বিষয়ই হবে না, তাদের কাছে এই ম্যাথটা কোনো বিষয়ই হবে না। দেখো আমরা চট করে ম্যাথটা করে ফেলি, চট করে ম্যাথটা করে ফেলি। এক্স ইকুয়ালস টু থ্রি, এক্স ইকুয়ালস টু থ্রি, এটা কেমন রেখার সমীকরণ? এক্স ইকুয়ালস টু থ্রি হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। এক্স ইকুয়ালস টু থ্রি হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। এই যে ধরো এটা হচ্ছে এক্স ইকুয়ালস টু থ্রি, এই রেখাটা হচ্ছে এক্স ইকুয়ালস টু থ্রি, এইটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে? থ্রি কমা জিরো বিন্দুতে, এক্স অক্ষকে থ্রি কমা জিরো বিন্দুতে ছেদ করবে। তারপর এক্স ইকুয়ালস টু ফাইভ, এক্স ইকুয়ালস টু ফাইভ, এটাও এক্স অক্ষের সমান্তরাল রেখা, সরি ওয়াই অক্ষের সমান্তরাল রেখা। এক্স ইকুয়ালস টু ফাইভ, এটাও ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, এই রেখাটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করবে? এই যে এই বিন্দুটা, ফাইভ কমা জিরো, বুঝছো? ভালো করে বুঝছো। এক্স ইকুয়ালস টু থ্রি, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, এক্স অক্ষকে ছেদ করবে থ্রি কমা জিরো বিন্দুতে। এক্স ইকুয়ালস টু ফাইভ, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, এক্স অক্ষকে ছেদ করবে ফাইভ কমা জিরো বিন্দুতে। দুইটা রেখা আঁকাইলাম। তারপরে ওয়াই ইকুয়ালস টু ফোর, ওয়াই ইকুয়ালস টু ফোর হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা, ওয়াই ইকুয়ালস টু ফোর, এক্স অক্ষের সমান্তরাল রেখা, যেটা ওয়াই অক্ষকে ছেদ করবে, ওয়াই অক্ষকে ছেদ করবে জিরো কমা ফোর বিন্দুতে। কোন বিন্দুতে? আচ্ছা এটা এখানেই লিখি, সমস্যা নেই, জিরো কমা ফোর বিন্দুতে। এই যে ওয়াই ইকুয়ালস টু ফোর, ওয়াই ইকুয়ালস টু ফোর, এই রেখাটা এক্স অক্ষের সমান্তরাল এবং ওয়াই অক্ষকে ছেদ করবে জিরো কমা ফোর বিন্দুতে। ওয়াই ইকুয়ালস টু সিক্স, এটাও এক্স অক্ষের সমান্তরাল রেখা, এটাও এক্স অক্ষের সমান্তরাল রেখা, এবং ওয়াই অক্ষকে ছেদ করবে কোন বিন্দুতে? জিরো কমা সিক্স বিন্দুতে। এই যে এই বিন্দুটা কত হবে? জিরো কমা সিক্স, জিরো কমা সিক্স। চারটা লেখো আমরা আঁকাইলাম, চারটার চিত্র আঁকাইলাম, আমরা কি করছি চারটা সরল রেখার চিত্র আঁকাইছি, চারটা সরল রেখার চিত্র আঁকাইছি। এখন প্রশ্নে বলছে এই রেখাগুলা দ্বারা উৎপন্ন আয়তক্ষেত্র, এই যে চারটা রেখা ধরো, এই যে এক, দুই, তিন, চার, এই যে চারটা রেখা, এই যে চারটা রেখা, এই চারটা রেখা দ্বারা উৎপন্ন আয়তক্ষেত্র কোনটা বলো তো? এই যে এইটা না, এই যে এটুক, এইটা হচ্ছে উৎপন্ন আয়তক্ষেত্র, এইটা হচ্ছে উৎপন্ন আয়তক্ষেত্র। চারটা রেখা পরস্পর এই যে এই চারটা বিন্দুতে ছেদ করছে, চারটা রেখা পরস্পর এই চারটা বিন্দুতে ছেদ করছে। আমরা নাম দিলাম এদের এ বি সি ডি, নাম দিলাম এই আয়তক্ষেত্রের এ বি সি ডি। এখন এই চারটা বিন্দুর স্থানাঙ্ক যদি আমি পেয়ে যাই,
এই চারটা বিন্দুর স্থানাঙ্ক যদি পেয়ে যাই তাইলে পরে এই আয়তক্ষেত্র থেকে আমাদের যে কর্ণদ্বয়ের সমীকরণ বের করতে হবে আমাদেরকে বের করতে হবে এসি কর্ণের সমীকরণ এবং বিডি কর্ণের সমীকরণ দুইটা কর্ণের সমীকরণ বের করতে হবে এসি কর্ণ বিডি কর্ণ আমরা যদি চারটে শীর্ষবিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাই পরে তো এসি বা বিডি এর সমীকরণ হবে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ তো আমরা এখান থেকে কেমনে বের করবো দেখো এ বিন্দুর স্থানাঙ্ক কি হবে এ বিন্দুর ভুজ কত তিন এই যে দেখো ভুজ তিন কোটি চার এই যে থ্রি কমা ফোর কেমনে বুঝছে এই যে দেখো এইটা মূল বিন্দু এটা যদি এ বিন্দু হয় এই যে দেখো এতটুক থ্রি এতটুক হচ্ছে ফোর এই যে ফোর এতটুক থ্রি এতটুক ফোর থ্রি কমা ফোর বি বিন্দুর ক্ষেত্রে এখান থেকে এতটুক হচ্ছে ফাইভ এখান থেকে এতটুক ফোর ফাইভ কমা ফোর বুঝছো এ বিন্দুর ক্ষেত্রে এই যে থ্রি এই যে ফোর বি বিন্দুর ক্ষেত্রে এই যে ফাইভ এই যে ফোর ডি বিন্দুর ক্ষেত্রে এই যে এতটুক থ্রি এতটুক সিক্স থ্রি কমা সিক্স এই যে এখান থেকে হিসাব করবা মূল বিন্দু থেকে এই যে মূল বিন্দু থেকে এতটুক থ্রি এতটুক সিক্স থ্রি কমা সিক্স এখান থেকে এতটুক ফাইভ এখান থেকে এতটুক সিক্স ফাইভ কমা সিক্স বলো চারটা বিন্দু সবাই বুঝছো কিনা চারটা বিন্দু সবাই বুঝছো কিনা বলো সবাই চারটা বিন্দু বুঝছো কিনা কমেন্ট করো আমি একটু কমেন্ট চেক করি এই চারটা বিন্দু নির্ণয় করা সবাই বুঝছো কিনা এই চারটা বিন্দু নির্ণয় করা বুঝছো কিনা এ বিন্দু হচ্ছে থ্রি কমা ফোর বি হচ্ছে ফাইভ কমা ফোর সি হচ্ছে ফাইভ কমা সিক্স ডি হচ্ছে থ্রি কমা সিক্স এই যে চিত্রটা এই যে এই চারটা বিন্দু বের করা বুঝছো কিনা জি ভাইয়া বুঝছি জি 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 ওকে জোস 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 এখন খালি এখন তো কাজ শেষ এখন এসি আর বিডি এসি কর্ণের সমীকরণ বিডি কর্ণের সমীকরণ এসি এসি কর্ণের সমীকরণ কী হবে এক্স মাইনাস এক্স ওয়ান এ হচ্ছে এক্স মাইনাস এক্স ওয়ান এই যে এ আর সি এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে ফোর এই যে এ এবং সি ওয়াই মাইনাস ওয়াই টু এটা বের করবা এখান থেকে একটা সমীকরণ আসবে এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এখান থেকে একটা সমীকরণ আসবে আর বিডি কর্ণের সমীকরণ বিডি কর্ণের সমীকরণ বিডি বিডি এক্স মাইনাস এক্স ওয়ান এক্স মাইনাস ফাইভ বাই ফাইভ মাইনাস থ্রি ইকুয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান মানে ওয়াই মাইনাস ফোর ডিভাইড বাই ফোর মাইনাস সিক্স এখান থেকে আরেকটা ইকুয়েশান আসবে দুইটা অ্যান্সার আমি অ্যান্সার দুইটা লিখে দিই প্রথম অ্যান্সার এসি কর্ণের সমীকরণ এসি কর্ণের সমীকরণ এসি কর্ণের সমীকরণ কোনটা আসবে ও আচ্ছা দুইটা সমীকরণ বের করো আমি কোনটা কী আসতেছে জানি না বাট দুইটা সমীকরণ আসবে দাঁড়াও এসি ফাইভ ফোর থ্রি সিক্স ওদের যেটা এসি আমাদের সেটা আলাদা দেখো এসি এর সমীকরণ আসবে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকোয়ালস টু জিরো এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকোয়ালস টু জিরো আর বিডি এর সমীকরণ আসবে এক্স প্লাস ওয়াই মাইনাস নাইন ইকোয়ালস টু জিরো এক্স প্লাস ওয়াই মাইনাস নাইন ইকোয়ালস টু জিরো সবাই করো সবাই করে বলো এটা আসছে কিনা এসি ইকোয়ালস টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকোয়ালস টু জিরো এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকোয়ালস টু জিরো অরিত্রী ইরা এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান হবে একটু চেক করো মাইনাস ওয়ান আসে এই মাইনাস ওয়ান আসে তাইলে কি বইয়ে উত্তর ভুল দিয়ে রাখছি নাকি মাইনাস ওয়ান আসে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান না বইয়ে তো এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান দেয়া এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান হবে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান আর এটা এক্স প্লাস ওয়াই মাইনাস নাইন এক্স প্লাস ওয়াই মাইনাস নাইন ইকোয়ালস জিরো হ্যাঁ আসছে ঠিকই আছে ওকে 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 ঠিক আছে প্লাস ঠিক আছে ওকে ঠিক আছে ওকে তাহলে আমরা এটা বুঝতে পারলাম খুবই সুন্দর একটা ম্যাথ এই ম্যাথটা কিন্তু ভর্তি পরীক্ষার জন্য প্রচুর ইম্পর্টেন্ট রিটেনে এই যে এই ধরনের চিত্র একে করলে স্যাররা খুশি হয় আর এই চিত্রটা আঁকতে কিন্তু খুব বেশি টাইম লাগবে না তুমি যদি একটু বুঝে বুঝে করো খুব বেশি টাইম কিন্তু লাগবে না সোজা জিনিস ওকে 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 তাহলে চলো পরেরটাতে যাই পরের ম্যাথটাতে যাই দেখো এখন একটা নতুন সরলরেখার সমীকরণ শিখতে হবে যেটা দিয়ে কোনো ম্যাথ পরীক্ষায় তেমন আসে না মাঝে মধ্যে মিক্সড করে দেয়
নতুন একটা রেখার সমীকরণ মূলবিন্দু থেকে আগে রেখার সমীকরণটা দেখি। এটা প্রমাণ শিখা লাগবে না, খালি সূত্রটা জানা থাকলে হবে। যদিও এনে খুব বেশি কাজে লাগবে না, জাস্ট মাঝে মধ্যে যে এখানে একটু লাগে, মানে এটা দিয়ে ডিরেক্ট কোনো ম্যাথ আসে না, মাঝে মধ্যে একটু মিক্স টিক্সড করে দেয়। মূলবিন্দু থেকে কোনো সরল রেখার লম্ব দূরত্ব দেয়া থাকলে, লম্ব দূরত্ব এবং মূলবিন্দু থেকে কোনো সরল রেখার লম্ব দূরত্ব এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ দেয়া থাকলে উৎপন্ন কোণের মান দেয়া থাকলে সরল রেখার সমীকরণ কি হবে, সরল রেখার সমীকরণ নির্ণয়। দেখো মূলবিন্দু থেকে যদি কোনো সরল রেখার উপর লম্ব দূরত্ব তোমাকে দিয়ে দেয় এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের মান দেয়া থাকে, তাহলে সরল রেখার সমীকরণ কি হবে জিনিসটা দেখো, চিত্রটা কেমন হবে। ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে মূলবিন্দু। এখন এই যে এটা হচ্ছে একটা সরল রেখা, অক্ষদ্বয়কে ছেদ করে এমন সরল রেখাই ধরলাম, কিন্তু এখানে প্রশ্নে এক্স অক্ষের খণ্ডিতাংশ বা ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কিছু দেওয়া নাই। প্রশ্নে কি দেওয়া আছে, মূলবিন্দু থেকে ওই সরল রেখার লম্ব দূরত্ব, মনে করো এই যে এই একটা রেখা এ বি, মূলবিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব হচ্ছে পি ধরলাম, মূলবিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব হচ্ছে পি এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের মান হচ্ছে আলফা আমরা ধরলাম। কোনো একটা সরল রেখার মূলবিন্দু থেকে লম্ব দূরত্ব যদি পি হয় এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ যদি আলফা হয়, তাহলে এই সরল রেখার সমীকরণ হচ্ছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি। এটা প্রুফ সোজা, এই ত্রিভুজ থেকে প্রুফ করা যায়, বাট প্রুফ দরকার নাই, আপাতত খালি এটা মনে রাখলেই চলবে, এটা দিয়ে কোনো ম্যাথ আসে না, মাঝে মধ্যে এই যে এই মিক্সড একটা টাইপ থাকে। খালি মনে রাখবা মূলবিন্দু থেকে, এই শুধুটা মনে রাখো, আর যদি কেউ প্রমাণ দেখতে চাও সকল বইয়েই দেয়া আছে, ওই যে খালি এই ত্রিভুজ থেকে একবার সাইন নিতে হয় একবার কস নিতে হয় তাইলেই চলে আসে প্রমাণ। খালি মনে রাখো একটা সরল রেখা, ধরো এ বি, এ বি একটা সরল রেখা, মূলবিন্দু থেকে এর লম্ব দূরত্ব হচ্ছে পি এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ হচ্ছে আলফা, তাইলে এর সমীকরণ হবে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকস টু পি, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকস টু পি। ভাইয়া এটা লিখিত কীভাবে লিখবো, এখানে চিত্রতেই সব শেষ। হ্যাঁ চিত্রতেই শেষ, আগের ম্যাথটা লিখিততে কিছু লেখার দরকারই নাই, চিত্রই শেষ, এনাফ, লিখিত কিচ্ছু লাগবে না, চিত্র আঁকা থাকলে এনাফ, মোর দেন এনাফ, মোর দেন এনাফ। এখন এই যে এই সমীকরণটা লিখো, মূলবিন্দু থেকে কোনো রেখার লম্ব দূরত্ব পি এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ আলফা হলে সেই সরল রেখার সমীকরণ হবে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি। এটা দিয়ে তেমন কোনো ম্যাথ নাই, এখানে যে ম্যাথগুলো লিখছি সেগুলোও আসলে এই সূত্র দিয়ে করা হয় না। শোনো এই যে রেখাটা আমরা দেখলাম না, এই রেখাটা তো এইভাবেও করা যাইতো, ধরো এই যে সেম রেখা তো, তাই না, সেম রেখা যখন এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের খণ্ডিতাংশ দেওয়া থাকে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের খণ্ডিতাংশ দেওয়া থাকে, তখন সমীকরণ হয় এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু ওয়ান, একই রেখা। আবার যখন মূলবিন্দু থেকে দূরত্ব পি এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোন আলফা দেওয়া থাকবে, তখন সমীকরণ হবে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি। তবে আমরা এইটা তেমন একটা ইউজ করি না, এইটা একটা বেশি একটা ইউজ করি না, আমরা এইটা দিয়েই সকল ম্যাথ করে ফেলি, এই ফরম্যাটেই সকল ম্যাথ করে ফেলি। বাট সমীকরণটা আমরা দেখে রাখলাম যদি কোনো কাজে লাগে, যদি কোনো কাজে লাগে এই জন্যে সমীকরণটা দেখে রাখলাম। এখন মাঝখানের ম্যাথটা দেখো, মাঝখানের ম্যাথটাতে কী বলছে, ম্যাথটাতে বলছে একটি সরল রেখার সমীকরণ নির্ণয় করো যা অক্ষদ্বয়ের সাথে আট বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ গঠন করে, অক্ষদ্বয়ের সাথে
त्रिभुज गठन करे अक्षदयेर साथे त्रिभुज गठन करे एटा होच्छे मूलबिंदु धरो एई जे होच्छे सरलरेखाटा धरलाम एक्स अक्षके छेद करे ए बिंदुते वाई अक्षके छेद करे बी बिंदुते एतटुक जदि ए हय एटा ए कमा जिरो एटा जदि बी हय एटा जिरो कमा बी बुझो एक सरलरेखा एक्स अक्ष एवं वाई अक्षर साथे आठ वर्ग एकक क्षेत्रफल विशिष्ट कि बोले क्षेत्रफल तैरी करे माने एखाने त्रिभुज ओ ए बी एर क्षेत्रफल होच्छे आठ वर्ग एकक त्रिभुज ओ ए बी एर क्षेत्रफल होच्छे आठ वर्ग एकक एखन घटना देखो मूलबिंदु होते उक्त रेखार ऊपर अंकित लम्बेर लम्बेर लम्ब एखाने किन्तु एक्स अक्ष थेके छेदकृत अंश ए देवा नाई वाई अक्ष थेके छेदकृत अंश बी ओ देवा नाई प्रश्न कि देवा आछे मूलबिंदु थेके उक्त रेखार ऊपर अंकित लम्ब मूलबिंदु थेके उक्त रेखार ऊपर अंकित लम्ब आमरा धरलाम एटा लम्ब मूलबिंदु थेके ए बी रेखार ऊपर अंकित लम्ब एक्स अक्षेर धनात्मक दिकेर साथे पैंतालिस डिग्री कोण तैरी करे एक्स अक्षेर धनात्मक दिकेर साथे पैंतालिस डिग्री कोण तैरी करे एखाने किन्तु एक्स अक्षेर छेदकृत अंशो देवा नाई वाई अक्षर छेदकृत अंशेও দেয়া নাই প্রশ্নে বলা আছে মূলবিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত লম্ব এই লম্ব আমরা ধরিলাম লম্ব দৈর্ঘ্য কত পি এটা প্রশ্নে তো দেওয়া নাই প্রশ্নে কিন্তু অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া নাই শুধু বলা আছে অঙ্কিত লম্ব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ তৈরি করে এখন ঘটনা হচ্ছে শুধু অ্যাঙ্গেল দিয়ে তো সমীকরণ বের করা যাবে না সমীকরণটা কি ছিল এক্স কজ আলফা প্লাস y sin alpha equals to p x cos alpha plus y sin alpha equals to p এখানে তো p লাগবে কি লাগবে p লাগবে এজন্য আমি ধরলাম মূলবিন্দু থেকে আমি ধরলাম মূলবিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব হচ্ছে p তাহলে প্রশ্নে যেহেতু আলফার মান দেয়া আছে 45 ডিগ্রি প্রশ্নে যেহেতু আলফার মান দেয়া আছে 45 ডিগ্রি আমরা মান বসিয়ে দেই x cos আলফার জায়গায় পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়াই সাইন আলফার জায়গায় পঁয়তাল্লিশ ডিগ্রি ইকোয়ালস টু পি দেখো এই প্রশ্নে কিন্তু এক্স অক্ষের ছেদকৃত অংশ এবং ওয়াই অক্ষের ছেদকৃত অংশ দেওয়া নাই মূলবিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব এক্স অক্ষের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ তৈরি করে এটা বলা আছে তো এবং এইখানে এই লম্বের দূরত্ব দেওয়া নাই দৈর্ঘ্য দেওয়া নাই আমরা দৈর্ঘ্যটা ধরে নিছি ধরে মান বসাই দিছি আমরা জানি এরকম রেখার সমীকরণ লিখবা আমরা জানি মূলবিন্দু থেকে কোনো রেখার লম্ব দূরত্ব পি এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ আলফা হলে রেখার সমীকরণ এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি আলফার মান বসিয়ে দিছি কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু ওয়ান বাই রুট টু হ্যাঁ রাইট এক্স বাই রুট টু প্লাস ওয়াই বাই রুট টু ইকুয়ালস টু পি এইটাকে আমরা এই ফরম্যাটে আনবো এই রেখাটাকে আমরা এই ফরম্যাটে আনবো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু ওয়ান এই ফরম্যাটে আনবো কারণ আমাদের যে এই যে ত্রিভুজের ক্ষেত্রফল এখানে যে ত্রিভুজটা দেওয়া আছে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে হাফ ইন্টু এ বি না হাফ ইন্টু এ বি এখানে যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে প্রশ্নে বলা আছে এটার ক্ষেত্রফল হচ্ছে আট প্রশ্নে বলা আছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হাফ ইন্টু এ বির ক্ষেত্রফল আট তো আমার তো এখান থেকে এ এবং বি এর মান বের করতে হবে তাই না তো আমি যদি এখান থেকে এ এবং বি এর মান বের করতে চাই এখান থেকে যদি এ এবং বি এর মান বের করতে চাই ডান পাশে ওয়ান বানাইতে হবে না ডান পাশে ওয়ান বানাইতে হবে এই যে ডান পাশে ওয়ান বানাইতে হবে এই জন্য ডান পাশে ওয়ান বানানোর জন্য উভয় পক্ষকে পি দ্বারা ভাগ করে দিব উভয় পক্ষকে পি দ্বারা ভাগ করে দিব উভয় পক্ষকে পি দ্বারা ভাগ করে দিব দেখো উভয় পক্ষকে পি দ্বারা ভাগ করে দিব এতে লাভ কি হইছে এতে লাভ কি হইছে এখন আমরা লিখতে পারবো এখান থেকে এ এ সমান হচ্ছে রুট টু পি এই যে এখান থেকে দেখো এখান থেকে লিখতে পারবো এ সমান রুট টু পি বি সমানও রুট টু পি মানে এই যে এতটুক এতটুক অংশ হচ্ছে রুট টু পি বি এতটুক অংশও হচ্ছে রুট টু পি কত সুন্দর না কত সুন্দর মতো পেয়ে গেলাম না জিনিসটা কি মজা না দেখো এই সমীকরণটাকে ডান পাশে ওয়ান বানাইলাম এই ফরম্যাটে আনার জন্য এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকোয়ালস টু ওয়ান যখন ডান পাশে ওয়াই হয়ে গেল ওয়ান হয়ে গেল তো এক্স বাই এ নিচে যেটা আছে ওয়ান বাই রুট টু পি হচ্ছে এ
আবার রুট টু পি হচ্ছে বি। তাহলে আমরা এখন এই যে এখানে মান বসাই দেই, আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল প্রশ্নমতে হাফ ইন্টু এ কত রুট টু পি, রুট টু পি ইকস টু এইট, হাফ ইন্টু রুট টু পি ইন্টু রুট টু পি সমান এইট, হাফ ইন্টু রুট টু পি ইন্টু রুট টু পি ইকস টু এইট, দুয়ে দুয়ে কাটা, পি স্কোয়ার সমান আট, পি স্কোয়ার সমান আট, পি সমান ফোর চার দুগুণে আট, টু রুট টু, পি সমান টু রুট টু। দেখো কত সুন্দর, এতটুক বুঝছো না, এতটুক কি বুঝছো না? এখন পি এর মান জাস্ট এখানে বসাই দিবা, কত সুন্দর একটা ম্যাথ না? এখন পি এর মান জাস্ট এই যে এখানে বসাই দাও, এখানে অথবা এখানে যেখানে খুশি, এই যে এইখানে বসাই দাও, ধরো এখানে অথবা এইখানে যেখানে খুশি, পি এর মান এই যে এই তিনটা সমীকরণের মধ্যে যেখানে খুশি পি এর মান বসাই দাও, অ্যান্সার চলে আসবে। পি এর মান আমাদের তো এখানে এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ আলফা দেয়া ছিল, আমার শুধু মিসিং ছিল পি, শুধু পি এর মানটা মিসিং ছিল, আমি এই বুদ্ধি অবলম্বন করে পি এর মান বের করে ফেলছি। এখন যদি তুমি পি এর মান এখানে বসাই দাও, ধরো এখানে বসাবা, জাস্ট এ মিনিট, পি এর মানটা তুমি ধরো এইখানে বসাবা, এই যে এখানে রুট টু পি ছিল, এইখানে এই লাস্টের সমীকরণটাতেই বসাই, একদম লাস্টের সমীকরণটাতেই বসাই, ধরো এইখানে রুট টু পি ছিল, রুট টু ইন্টু পি এর মান টু রুট টু, রুট টু ইন্টু পি এর মান টু রুট টু, অ্যান্সার এখানে অ্যান্সার দিয়ে দিলে হবে, অথবা তুমি যদি গুণ করে দেও, গুণ করলে কি হবে, তুমি যদি গুণ করে দেও, উপরে লিখি এটাকে গুণ করলে কত হবে, টু রুট টু, দুই দুগুণে চার, এক্স বাই ফোর প্লাস ওয়াই বাই ফোর ইকোয়ালস টু ওয়ান, লসাগু করে গুণ করে দিলে এক্স প্লাস ওয়াই ইকোয়ালস টু ফোর, এক্স প্লাস ওয়াই ইকোয়ালস টু ফোর। বলো তো ম্যাথটা মজা না, ম্যাথটা কি বুঝছো, এক্স প্লাস ওয়াই ইকোয়ালস টু ফোর, ম্যাথটা কি সবাই বুঝছো আমাকে কমেন্টে জানাও, ম্যাথটা মজা না, সুন্দর একটা ম্যাথ না, খুবই সুন্দর একটা ম্যাথ, কিন্তু এটা খুবই সুন্দর একটা ম্যাথ। এ এবং বি এর মান কি একই হতে পারে? হ্যাঁ, পারবে না কেন, এ এবং বি এর মান একই হইতে পারে, আলাদাও হইতে পারে, কেন, একই হইলে তো সমস্যা নাই কোনো, একই হইলে অসুবিধা নাই তো, সেম হইতেও পারে, আলাদাও হইতে পারে। বলো বলো, জিনিসটা সুন্দর না, ক্লিয়ার? আমার নেট চলে গেছিলো, হা হিসাম পরে দেখো তাইলে, কি করবা, অনেক সুন্দর ম্যাথ দাদা। ভাইয়া আবার পুরাটা একবার বলবেন, আমার এইখানে আটকে গেছিলো, আহা এখন আবার পুরাটা তো মুছেই ফেলছি, পুরাটা ভাইয়া এনে মুছে ফেলছি, এখন আর বলা সম্ভব না, নেট আটকে গেছিলো, কাজী সাজিদ আমি মুছে ফেলছি, মাঝখানে আরও অনেক লিখা ছিল ভাইয়া, তোমার আবার পরে ব্যাক করে দেখতে হবে, এখন আবার পুরাটা লিখে বোঝানো পসিবল না, সরি ভাইয়া। তোমাদের যাদের নেটে মাঝে মধ্যে আটকে যায়, তোমরা রেকর্ডেড ক্লাসই দেখো, কি আর করবা, তাইলে এইরকম যদি মাঝখানে আটকে যায় তাহলে ব্যাকে গিয়ে বোঝানো খুবই টাফ, ব্যাক করে বোঝানো আসলে পসিবল না, কারণ মাঝখানে যা ছিল সবই মুছে ফেলছি, এখন বললেও এখানে বোঝানো যাবে না, সরি ভাইয়া, এটা এখন ব্যাকে গিয়া পুরাটা বোঝানো পসিবল না, তুমি এই ম্যাথটা দেখে নিও পরে, এই ম্যাথটা খুবই ইম্পর্ট্যান্ট, এখন যে ম্যাথটা করবো এটাও খুবই ইম্পর্ট্যান্ট, মানে এই যে নতুন একটা সরল রেখার সমীকরণ শিখলাম না আজকে, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকোয়ালস টু পি, ওইটা দিয়ে জাস্ট এই দুইটা ম্যাথই আছে পুরা বইয়ের মধ্যে, এই সমীকরণটা দিয়ে দুইটা ম্যাথই আছে, আরও অনেক টাইপ অনেক বই থাকতে পারে, বাট এই দুইটা টাইপের বাইরে আর কোনো ম্যাথ নাই। হইতে পারে এইরকম, ধরো এমসিকিউতে তোমাকে ডিরেক্ট বললো একটা রেখার সমীকরণ বের করো, মূলবিন্দু থেকে দূরত্ব হচ্ছে দুই একক, এক্স অক্ষের ধনাত্মক দিকে ওই লম্ব দূরত্বের উৎপন্ন কোণ 45 ডিগ্রি, তাহলে তো তুমি সিম্পলি এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকোয়ালস টু পি লিখবা, আলফার জায়গায় 45 ডিগ্রি বসাই দিবা, পি এর জায়গায় 2 বসাই দিবা, ওটা তো এমসিকিউতে যে কোনো সময় আসতে পারে। এখন দেখো এই যে সমীকরণটা হুবহু দিয়ে দিছে, বলছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকোয়ালস টু পি, এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকোয়ালস টু পি। এই সরল রেখাটি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে যথাক্রমে এ এবং বি বিন্দুতে ছেদ করে, এক্স অক্ষকে এ বিন্দুতে, ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে, এক্স অক্ষকে ছেদ করে এ বিন্দুতে, ধরো এটা হচ্ছে মূল বিন্দু, এক্স অক্ষকে ছেদ করে এ বিন্দুতে, ধরলাম এতটুক এ আর এতটুক বি, ওয়াই অক্ষকে ছেদ করে বি বিন্দুতে, তাহলে এই বিন্দুটা হবে এ কমা জিরো, এই বিন্দুটা হবে জিরো কমা বি,
ওকে ভালো কথা। এখন আমাদের প্রথম টার্গেট হচ্ছে এখানে যে বলছে এ এবং বি বিন্দুতে ছেদ করে, আমাদের প্রথম টার্গেট হচ্ছে এ এবং বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করা। আমরা তো এখানে এ এবং বি ধরে নিছি, আসলে তো এ এবং বি এর মান সেম, এ এবং বি আসবে না, অন্য একটা কিছু আসবে এই সরলরেখা থেকে। পরে বলছে আলফাকে পরিবর্তনশীল ধরে, ভালো কথা, আলফা পরিবর্তনশীল, ওকে পরিবর্তনশীল হোক, কোনো সমস্যা তো নাই। এ বি এর মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ, সঞ্চার পথের হিসাব পরে, প্রথমে বের করতে বলছে ধরো এ বি এর মধ্যবিন্দু, এতটুকু চিন্তা করো এ বি এর মধ্যবিন্দু। তো আমি যদি এ বি এর মধ্যবিন্দু বের করতে চাই, আগে তো আমাকে এ বিন্দুর স্থানাঙ্ক আর বি বিন্দুর স্থানাঙ্ক পাইতে হবে। তুমি যখন এ বিন্দুর স্থানাঙ্ক এবং বি বিন্দুর স্থানাঙ্ক বের করবা, তারপরে তো ওই দুইটার মধ্যবিন্দু তুমি বের করতে পারবা। তো আমার প্রথম টার্গেট হচ্ছে এ বিন্দু এবং বি বিন্দু বের করা। কেমনে বের করবো? এই যে এটাকে এই ফর্মেটে আনবো, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকোয়াস টু ওয়ান। এই রেখাটাকে যদি আমি এই ফর্মেটে আনি, তাহলেই তো আমরা এ এবং বি পেয়ে যাব, তাই না? এ এবং বি এর মান পেয়ে গেলেই তো আমরা এই যে এ বিন্দু এবং বি বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাব। তাহলে এই রেখাটাকে এই ফর্মেটে নিব, দেখো কেমনে নিব, এই রেখাটাকে এই ফর্মেটে নিব। এখান থেকে লিখতে পারি ডান পাশে ওয়ান বানাইতে হবে, তো এক্স কজ আলফা ডিভাইড বাই পি, উভয় পক্ষকে পি দিয়ে ভাগ করে দিচ্ছি। কেন ভাগ করে দিচ্ছি? কারণ আমার ডান পাশে ওয়ান বানাইতে হবে, ডান পাশে ওয়ান বানাইতে হবে, এই জন্য উভয় পক্ষকে পি দিয়ে ভাগ করে দিছি। এখন ডান এই এই সরি ডান পাশে ওয়ান, উভয় পক্ষকে পি দিয়ে ভাগ করে দিছি, ডান পাশে ওয়ান হয়ে গেছে। এখন কথা হচ্ছে শুধু ডান পাশে ওয়ান বানালেই তো হবে না, এই সরলরেখায় উপরে শুধু এক্স এবং উপরে শুধু ওয়াই থাকে। এখানে কিন্তু এক্সের সাথে কোনো সহগ নাই, ওয়াইয়ের সাথেও কোনো সহগ নাই, এই জিনিসটাও কিন্তু তোমাকে মেনটেন করতে হবে। এক্সের সহগ থাকবে না, মানে এক্সের সহগ হবে ওয়ান, ওয়াইয়ের সহগ হবে ওয়ান। তার মানে এখানে কজ আলফা আছে না, এক্সের সাথে কজ আলফা গুণাকারে আছে, কজ আলফাটা নিচে নেমে যাবে, কজ আলফাটাকে নিচে নামাই দিব, উপরে থাকলে সেটা নিচে নেমে ভাগ হয়ে যায়, উপরে থাকলে নিচে নেমে ভাগ হয়ে যায়। এখানেও সাইন আলফাটাকে কোথায় নামাই দিব? নিচে নামাই দিব। এই যে দেখো এখন কি হয়েছে, এখন ডান পাশে ওয়ান হয়েছে, এখানে এক্স এবং ওয়াই মুক্ত আছে, মুক্ত মানে সহগ আছে ওয়ান। এই যে দেখো এক্স এবং ওয়াইয়ের সহগ হয়েছে ওয়ান, মুক্ত হয়েছে, এরা ডান পাশে হয়েছে ওয়ান। তাইলে আমি বলতে পারি যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আচ্ছা এইভাবে না লিখি, এখান থেকে এ হচ্ছে পি বাই কজ আলফা, এই যে এটা হচ্ছে এ পি বাই কজ আলফা, এবং বি হচ্ছে পি বাই সাইন আলফা, পি বাই সাইন আলফা। একটু ভালো করে বুঝছো? তাইলে আমি এখান থেকে বলতে পারি না, এখান থেকে কি বলতে পারি, এ বিন্দুর স্থানাঙ্ক কি হবে বলো তো? এ বিন্দুর স্থানাঙ্ক হবে এ কমা জিরো, মানে পি বাই কজ আলফা কমা জিরো। আর বি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? এই যে এ বিন্দুর স্থানাঙ্ক ছিল এ কমা জিরো, এ এর মান বসাই দিছি, বি বিন্দুর স্থানাঙ্ক কি হবে? জিরো কমা বি, জিরো কমা বি। বি কি পাইছি? বি পাইছি পি বাই সাইন আলফা, বি পাইছি পি বাই সাইন আলফা। এতটুকু জিনিস খুবই সোজা না? এই পরীক্ষায় কিন্তু তোমার এই চিত্র আঁকানো ম্যান্ডাটরি না, আমি তোমাকে বোঝানোর জন্য এটা চিত্র আঁকাইছি। এই ম্যাথে তুমি চিত্র আঁকাইতেও পারো নাও আঁকাইতে পারো, তোমার ইচ্ছা। জিনিসটা বোঝার জন্য সরলরেখা এবং বৃত্ত, সরলরেখা এবং বৃত্তে অবশ্যই চিত্র একে করা উচিত নিজের সুবিধার্থে। রিটেনে যখন তুমি ম্যাথ করবা, সময়ের তো কোনো অভাব নাই, ম্যাথে সময় পরে থাকবে। সুন্দর একটা চিত্র এঁকে দিলে স্যাররা খুশি হবেন বা একটা ভালো ইমপ্রেশন তৈরি হবে। আমরা এ বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি, বি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি। এখন বলছে আলফাকে পরিবর্তনশীল ধরে, আমরা ধরলাম আলফা চেঞ্জ হতে পারে, ওকে চেঞ্জ হোক, কোনো সমস্যা আছে আমার। এ বি এর মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ, সঞ্চার পথের সমীকরণে পরে যাচ্ছি, আগে আমাকে বলছে এ বি এর মধ্যবিন্দু। তাহলে দেখো এ বি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক কী হবে? এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক কি হবে? ভুজ দুইটার গড়, ভুজ দুইটার গড়, ভুজ দুইটার গড় মানে পি বাই কজ আলফা প্লাস জিরো বাই টু, কোটি দুইটার গড় জিরো প্লাস পি বাই সাইন আলফা ডিভাইড বাই টু। এই যে দেখো মধ্যবিন্দু স্থানাঙ্ক কেমনে বের করে, এটা তো সবাই জানো। এ বি এর মধ্যবিন্দু হবে ভুজ দুইটার গড় মানে এই যে ভুজ পি বাই কজ আলফা প্লাস জিরো বাই টু, জিরো প্লাস পি আলফা বাই টু। এখান থেকে কী হবে? এখান থেকে যোগ টোক করলে হবে পি বাই টু কজ আলফা কমা পি বাই টু সাইন আলফা। দেখো এই যে এইটা হচ্ছে মধ্যবিন্দু, এইটা হচ্ছে মধ্যবিন্দু স্থানাঙ্ক পি বাই টু কজ আলফা। আচ্ছা স্থানাঙ্কের সামনে কিন্তু সমান দেওয়া যায় না, তিনটা টান দিতে হয়, তিনটা দাগ, অভেদ, অভেদ চিহ্ন দিতে হয়, সমান চিহ্ন দেওয়া যায় না।
এখন আমরা মধ্যবিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি। এখন প্রশ্নে কি বলছে? এখন প্রশ্নে বলছে এই মধ্যবিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে হবে, এবং এখানে যে আলফা পরিবর্তনশীল, আলফাকে এলিমিনেট করতে হবে। যেই জিনিসটা পরিবর্তনশীল সেইটা সমীকরণে থাকতে পারবে না, মানে এটাকে এলিমিনেট করতে হবে। মানে এই যে এখান থেকে, এই যে দেখো, এখান থেকে আমাদের এমন একটা সমীকরণ আনতে হবে। ধরো এখানে তো এক্স এবং ওয়াই আছে না, তো এক্স এবং ওয়াই তো পরিবর্তনশীল একটা রাশি। আমরা যদি ধরি যে মধ্যবিন্দু স্থানাঙ্ক, ধরো মধ্যবিন্দু স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, আমরা ধরলাম মধ্যবিন্দু স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, ধরতেই পারি। ধরো আমরা ধরলাম যে মধ্যবিন্দু স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি না যে এক্স ইকস টু, দাঁড়াও আমি এইটা মুছে নেই, আমি এইটা মুছে নেই, কই কই দেখো, এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে কি করব, এখান থেকে কি করা যায়, জাস্ট এ মিনিট, এখান থেকে কি করা যায়, আমি নিজেই তো কনফিউশনে পড়ে গেলাম, একটু দেখে নেই, এখান থেকে কি করব, এখান থেকে মধ্যবিন্দু বের করছি, জাস্ট এ মিনিট, মধ্যম, হ্যাঁ রাইট রাইট রাইট, ওকে ওকে ঠিক আছে, আমরা মধ্যবিন্দু বের করছি। এখন এই যে এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু, ধরলাম আমরা যখন সঞ্চার পথের সমীকরণ বের করি, 3.4-এর অধ্যায়টা তো পড়াই আসছি, সঞ্চার পথের বেলায় কিন্তু আগে একটা বিন্দু ধরে নিতে হয় পি, একটা বিন্দু ধরে নিতে হয় ক্যাপিটাল পি, এটা ক্যাপিটাল পি আর ওটা স্মল পি। ধরো পি ধরা দরকার নাই, এখানে তো পি অলরেডি আছে, পি ধরলাম না, অন্য কিছু ধরলাম। বাট সঞ্চার পথের সমীকরণ বের করার জন্য তুমি যেই মধ্যবিন্দু, এখানে মধ্যবিন্দুর সঞ্চার পথ বের করবে না, তো সঞ্চার পথের জন্য কিন্তু আগে তোমাকে একটা বিন্দু ধরে নিতে হয় পি বিন্দু। ওই যে সেট সঞ্চার পথে তো অনেকগুলো বিন্দু থাকে, ওই বিন্দুগুলোর সেটের মধ্যে একটা বিন্দু ধরে নিতে হয় এক্স কমা ওয়াই। তো আমরা ধরলাম এই যে এক্স কমা ওয়াই, তো আমরা এখান থেকে কী লিখতে পারি, আমরা এই বিন্দু যদি এক্স কমা ধরি তাহলে লিখতে পারি এক্স ইকুয়ালস টু পি বাই টু কজ আলফা ওয়াই ইকুয়ালস টু, ধরো এটা ডান পাশে মুছে দেই, ডান পাশে মুছে দেই, ওকে ওকে দেখো আমরা সঞ্চার পথ। আচ্ছা এখন আমরা যেটা করতেছি এটা কিন্তু এই অধ্যায়ের না, এটা 3.4 অধ্যায়ের, এই অধ্যায়ের কাজ শেষ, এই অধ্যায়ের কাজ এই যে মধ্যবিন্দু পর্যন্তই শেষ। এখন আমরা এক্স সমান ধরলাম এইটা, ওয়াই সমান ধরব টু পি বাই টু সাইন আলফা, পি বাই টু সাইন আলফা, এখান থেকে কজ আলফা সমান কি আসবে, কজ আলফা সমান আসবে পি বাই টু এক্স, এখান থেকে সাইন আলফা সমান কি হবে পি বাই টু ওয়াই। ভালো করে বুঝো, তোমাকে যখন কোনো কিছুর একটা সঞ্চার পথ বের করতে বলবে অবশ্যই তোমাকে একটা গতিশীল বিন্দু পি এক্স কমা ওয়াই ধরতে হবে। ধরলাম এই যে এই মধ্যবিন্দু যে সঞ্চার পথ বের করবো সেই সেটের একটা বিন্দু এক্স কমা ওয়াই, তার মানে এক্স ইকস টু এইটা ওয়াই ইকস টু এইটা বসাইলাম। এখন এখানে যেহেতু আলফা পরিবর্তনশীল, আলফা হচ্ছে পরিবর্তনশীল, আমার টার্গেট কি হবে, আমার টার্গেট হবে আলফাকে এলিমিনেট করা, আমার টার্গেট হবে আলফাকে এলিমিনেট করা। তাহলে এতে কি করব, আমি এটাকেও স্কোয়ার করে দিব, পি স্কোয়ার বাই ফোর এক্স স্কোয়ার, এটাকেও স্কোয়ার করে দিব। অনেকে বলতে পারো যে স্কোয়ার কেন করতেছেন, স্কোয়ার কেন করতেছে এখনই বুঝতে পারবা, এখনই বুঝতে পারবা। আমার এখান থেকে আলফাকে এলিমিনেট করতে হবে, আলফাকে এলিমিনেট করতে হবে, আলফাকে এলিমিনেট করতে হবে। আলফাকে এলিমিনেট করার জন্য আমি কস স্কোয়ার আলফা বের করছি, সাইন স্কোয়ার আলফা। এখন যদি এই দুটো যোগ করে দেই, কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা, কস স্কোয়ার আলফা এবং সাইন স্কোয়ার আলফা যদি যোগ করে দেই, তাইলেই দেখো আমাদের মাস্টার স্ট্রোক চলে আসছে, আমাদের আসল কাজ হয়ে গেছে। এখন এই দুইটা যোগ করলে কত হবে, এই দুইটা যোগ করলে হবে ওয়ান, দেখো আমাদের আলফা এলিমিনেট হয়ে গেছে। আর ডান পাশে যদি পি স্কোয়ার বাই ফোর কমন নিয়ে নেই, ডান পাশ থেকে যদি পি স্কোয়ার বাই ফোর কমন নিয়ে নেই, ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার, দেখো আমি ইচ্ছা করে এখান থেকে কজ আলফা বের করছি, সাইন আলফা বের করছি, স্কোয়ার করে দিছি, স্কোয়ার করে দিছি। কারণ আমরা যদি এই দুইটা ইকুয়েশন থেকে আলফাকে এলিমিনেট করতে চাই, তো সাইন স্কোয়ার আলফা এবং কস স্কোয়ার আলফা এই দুইটাকে যখন তুমি যোগ করবা তখনই ওয়ান হবে এবং আলফা এলিমিনেট হবে, এছাড়া কিন্তু কোনোভাবে পসিবল না। এই জন্যে আমরা এখানে এই দুটাকে স্কোয়ার করে যোগ করে দিছি। এখন যদি এখান থেকে লসাগু করে দেই, এখান থেকে যদি লসাগু করে দেই ফোর বাই পি স্কোয়ার, নিচে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, উপরে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন যদি আর গুণন করে দেই, আর গুণন করলে কি হবে, পি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, মিলছে কি, হ্যাঁ মিলে গেছে।
মিলে গেছে। দেখো এই বলো তো এটা বুঝছো কি না, সঞ্চার পথের অধ্যায়টা তো পড়াই আসছি, যারা সঞ্চার পথের অধ্যায়টা করে আসছো তাদের কিন্তু এটা বুঝতে পারা উচিত। সঞ্চার পথের অধ্যায়টা যারা পড়ে আসছো তাদের কিন্তু বুঝতে হবে যে সঞ্চার পথের সমীকরণ বের করতে হলে আগে একটা গতিশীল বিন্দু ধরে নিতে হয় এক্স কমা ওয়াই, এবং যেহেতু এখানে মধ্যবিন্দুর সাপেক্ষে বের করতেছি তাহলে এখানে ওই এক্স এর জায়গায় মধ্যবিন্দুর ভুজ, মানে এক্স ইকোয়াস টু মধ্যবিন্দুর ভুজ ধরা যাবে এবং ওয়াই ইকোয়াস টু মধ্যবিন্দুর কোটি ধরা যাবে। বলো তো এটা বুঝছো কি না, দেখো কত সুন্দর ম্যাথ। এই ম্যাথটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এই ম্যাথটা ইম্পর্ট্যান্ট কেন, কারণ এই যে এই টাইপের যে সরলরেখা, এই টাইপের সরলরেখা থেকে ম্যাথ আসেই মাত্র দুইটা টাইপের, মাত্র দুইটা টাইপের ম্যাথই আসে। হ্যাঁ জি, যে কোনোটা পরীক্ষায় চলে আসতে পারে। বলো তো ক্লিয়ার না, সুন্দর না? হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার, ঠিক আছে। ম্যাথগুলো কিন্তু সুন্দর সুন্দর, তাই না? ম্যাথগুলা কিন্তু সুন্দর, বুঝছি বুঝছি, ক্লিয়ার, ঠিক আছে। ম্যাথগুলা কিন্তু সুন্দর আছে, ভালো করে কইরো এই ম্যাথগুলা। আজকে আমাদের 3.5 শেষ হবে, আজকে 3.5 শেষ হবে, আগামী ক্লাসে 3.6 শুরু করব। আগামী চার ক্লাসে সরলরেখা শেষ হবে, 3.6 শেষ হবে দুই ক্লাসে, 3.7 শেষ হবে দুই ক্লাসে। আগামী দুই ক্লাসে আমরা সরলরেখা শেষ করে দিব। 3.5 আমরা অনেকগুলো ক্লাস নিয়ে পড়ছি, কারণ 3.5 হচ্ছে একদম সরলরেখার বেসিক, একদম সরলরেখার পিওর বেসিক। এই জন্য আমরা একটু বেশি টাইম নিয়ে, বেশি টাইম নিয়ে নিয়ে পড়তেছি, যেন বেসিকটা তোমাদের ক্লিয়ার থাকে। বেসিকটা যদি ক্লিয়ার হয়ে যায় তখন বাকি সরলরেখার তোমাদের কাছে কঠিন মনে হবে না। বেসিকটা ক্লিয়ার হয়ে গেলে বাকি সরলরেখা আর কঠিন মনে হবে না। ওকে, একটু দেখে নেই সব কিছু ক্লিয়ার আছে কিনা। সব কিছু ক্লিয়ার কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে। তাও আমি একটু ডান পাশে সরাই দিই, আর একটু ডান পাশে সরাই দিই। হ্যাঁ ওকে, এভরিথিং ক্লিয়ার, এভরিথিং ক্লিয়ার, ক্লিয়ার ক্লিয়ার, ক্লিয়ার শ্যাম্পু, ক্লিয়ার শ্যাম্পু। এই ক্লাস কি ভালো লাগতেছে, বুঝতেছো? সরলরেখা কি বুঝতে পারতেছো? পোলাপান কমেন্ট করে কি ক্লিয়ার ভাইয়া? ট্রাইগোনোমেট্রি শুরু করবেন এরপর কাইন্ডলি, ঠিক আছে? আমার আর একটু সবার মতামত নিতে হবে। সরলরেখার পরে বৃত্তটা পড়াইলে ভালো হইতো, কারণ দুইটা রিলেটেড। তো এখান থেকে ট্রাইগোনোমেট্রি গেলে অসুবিধা নাই, ট্রাইগোনোমেট্রি, অন্তরীকরণ, যোগজীকরণ ওগুলো আলাদা জিনিস, মানে ওগুলো বুঝতে হইলে অন্য কিছু জেনে আসা লাগবে না, কিন্তু বৃত্তটা পড়াই গেলে ভালো হইতো। ঠিক আছে আমরা পড়ি। এই ভালো লাগতেছে না ক্লাস? সুন্দর ক্লাস, সুন্দর সুন্দর সুন্দর। ওকে ঠিক আছে, দেখো এখন প্রথম ম্যাথটা দেখো, প্রথম ম্যাথটা, সবাই প্রথম ম্যাথটা খাতায় তোলো, প্রশ্নটা তোলো। এই প্রশ্ন, এই প্রশ্নটা সকল বইয়েই আছে, তাও তুমি যখন নোট খাতা করবা, অন্তত যারা নোট করো, যারা করো না তাদের তো বলে লাভ নাই, যারা নোট করো তারা প্রশ্নগুলো লিখে নোট করবা। কারণ আমি টাইপ ভিত্তিক ম্যাথ করাই, তো পরীক্ষার আগের দিন তুমি তো সকল ম্যাথ দেখে যাইতে পারবে না। কেউ যদি শুধু আমার টাইপ ভিত্তিক ম্যাথগুলো দেখে যাও, সৃজনশীল 100% কমন করবে, মানে এই টাইপগুলোর বাইরে সৃজনশীলের প্রশ্ন আসবে না। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে। তো প্রথম ম্যাথটা করি। প্রশ্নে বলছে ওয়াই ইকোয়ালস টু এম এক্স, ওয়াই ইকোয়ালস টু এম অন এক্স, ওয়াই ইকোয়ালস টু বি। তিনটা সরলরেখা যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রে, ও আচ্ছা প্রশ্নে দেখাও যে, এই প্রশ্নের শুরুতে শুরুতে লিখবো দেখাও যে, আমি এটা লিখি নাই, দেখাও যে, দেখাও যে এই তিনটা সরলরেখা যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্র বলেছে এত বর্গ একক, এটা দেখাইতে হবে। এখন প্রথমে আমরা এই তিনটা সরলরেখা আঁকাবো, প্রথমে আমরা এই তিনটা সরলরেখা আঁকাবো। প্রশ্নে বলছে এই তিনটা সরলরেখা যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল এত বর্গ একক দেখাইতে হবে। ভালো কথা, আমরা দেখাবো, কোনো সমস্যা তো নাই। ওয়াই ইকোয়ালস টু এম এক্স, এটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা, আমরা জানি ওয়াই ইকোয়ালস টু এম এক্স এটা মূলবিন্দুগামী, ওয়াই ইকোয়ালস টু এম অন এক্স এটাও মূলবিন্দুগামী, এটাও মূলবিন্দুগামী, ওয়াই ইকোয়ালস টু বি এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল, এইগুলো কিন্তু আমরা জেনে আসছি, তাই না? ওয়াই ইকোয়ালস টু এম এক্স হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা, ওয়াই ইকোয়ালস টু এম অন এক্স এটাও মূলবিন্দুগামী, এখানে এম থাকুক, এম ওয়ান থাকুক, এম টু থাকুক, এম তো ঢাল, এম ওয়ানও ঢাল, যাই থাকুক না কেন, ওয়াই ইকোয়ালস টু এম এক্স, ওয়াই ইকোয়ালস টু এম এক্স ধরলাম, ওয়াই ইকোয়ালস টু এম এক্স হচ্ছে এইটা, এটা হচ্ছে ওয়াই ইকোয়ালস টু এম এক্স,
ধরলাম এটা হচ্ছে y ইকুয়ালস টু m on x, y ইকুয়ালস টু m on x দেখো দেখো এই না না এখানে একটা জিনিস আর একটা জিনিস প্রশ্ন কিন্তু বলা আছে m1 greater than m তাহলে এটা চেঞ্জ করে ধরতে হবে প্রশ্নে বলা আছে m1 greater than m ঢাল বেশি তো এটার ঢাল বেশি এটা ধরতে হবে m1 m1 এইটা m1 এইটা m যেটা ঢাল বেশি সেটা তো তো খাড়া আমরা তো পড়ে আসছিলাম ওই যে ঢাল m = tan থিটা না তো যার ঢাল বেশি তার অ্যাঙ্গেল বেশি হবে x অক্ষের ধনাত্মক দিকের সাথে এই যে এটার x অক্ষের ধনাত্মক দিকে অ্যাঙ্গেল হবে কম y = mx এই দেখো প্রশ্নে এই যে এই কথাটা কিন্তু আগে খেয়াল করে নেই এই যে প্রশ্নে বলেই দেয়া আছে m1 greater than m মানে m1 এর ঢাল বেশি এই যে এই রেখাটা ঢাল বেশি এই যে দেখো অ্যাঙ্গেল বেশি বলতে tan থিটা তো tan এ অ্যাঙ্গেল যত বেশি ঢালের মান তত বেশি প্রশ্নে যদি কিছু উল্লেখ না থাকতো আমরা ইচ্ছা মতো ধরতে পারতাম বাট মাঝে মধ্যে যে এরকম উল্লেখ করে দেয় তখন কিন্তু ইচ্ছা মতো ধরা যাবে না এই যার ঢাল বেশি সেটা হবে বেশি অ্যাঙ্গেল এই যে একশো ধনাত্মক দিকের সাথে বেশি অ্যাঙ্গেল আর যার ঢাল কম সে হবে কম অ্যাঙ্গেল এই যে তুমি ইচ্ছা করলেই কিন্তু এটাকে এম এক্স আর এটাকে এম অন এক্স ধরতে পারবা না যেহেতু এম অন এর ঢাল বেশি এটাকে ধরতে হবে বেশি অ্যাঙ্গেলে আর এমটাকে ধরতে হবে কম অ্যাঙ্গেলে ওকে ভালো কথা আমরা ধরলাম এখন ওয়াই ইকুয়ালস টু বি তো এক্স অক্ষের সমান্তরাল রেখা ওয়াই ইকুয়ালস টু বি হচ্ছে এক্স অক্ষের এ হা বেঁকে গেছে আচ্ছা হয়েছে দাঁড়াও আচ্ছা সোজা করি এই যে এটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু বি সরল রেখা এক্স অক্ষের সমান্তরাল তাহলে এটা হচ্ছে মূল বিন্দু এটা হচ্ছে একটা ছেদবিন্দু এইটা হচ্ছে আর একটা ছেদবিন্দু তাইলে এই সরল রেখা তিনটা দ্বারা গঠিত ত্রিভুজ কোনটা গঠিত ত্রিভুজ হচ্ছে এইটা এই যে এইটা এইটা হচ্ছে এই সরল রেখা তিনটা দ্বারা গঠিত ত্রিভুজ মানে আমাকে প্রশ্নে কী বের করতে বলছে আমাকে বের করতে বলছে বা দেখাইতে বলছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে এত এইটা দেখাইতে হবে ভালো কথা মানে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য কী লাগে তার তিনটা বিন্দুর স্থানাঙ্ক লাগে তিনটা শীর্ষবিন্দুর কী লাগে তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জানা থাকা লাগে এর মধ্যে একটা শীর্ষবিন্দু আমরা অলরেডি পেয়ে গেছি মূলবিন্দু দেখো একটা শীর্ষবিন্দু কিন্তু মূলবিন্দু ধরলাম এটা এ এটা ও এটা এ এটা বি আমরা তিনটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলেই কাজ শেষ তারপরে তো নির্ণায়কের সূত্র দিয়েই বের করে ফেলা যায় ত্রিভুজের ক্ষেত্রফল এখন এ বিন্দুর স্থানাঙ্ক কি আমরা বের করবো দেখো তো আমরা বলতে পারি না এ বিন্দু হচ্ছে এই দুইটা রেখার ছেদবিন্দু ওয়াই ইকুয়ালস টু এম এক্স ওয়াই ইকুয়ালস টু বি এই যে এ বিন্দু হচ্ছে এই দুইটা রেখার ছেদবিন্দু এবং বি বিন্দু হচ্ছে এই রেখা এবং এই রেখা বি বিন্দু হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এম অন এক্স এবং ওয়াই ইকুয়ালস টু বি এই দুইটা রেখার ছেদবিন্দু ওয়াই ইকুয়ালস টু বি ওয়াই ইকুয়ালস টু এম অন এক্স এই দুইটার ছেদবিন্দু হচ্ছে বি এবং এই দুটো রেখার ছেদবিন্দু হচ্ছে এ তাহলে এখান থেকে এ বিন্দুর স্থানাঙ্ক বের করব এবং বি বিন্দুর স্থানাঙ্ক বের করবো কেমনে দেখো এখান থেকে তো এই যে ওয়াই এর মান তো পেয়ে গেছি বি এই যে বিন্দু যে আমরা স্থানাঙ্ক যে বের করব ওয়াই এর মান তো পেয়ে গেছি বি এই যে বি ওয়াই এর মান পেয়ে গেছে বি আর কি দরকার এক্স দরকার এই এক্স এবং ওয়াই এই দুইটা রেখা সমাধান করলে এক্স এবং ওয়াই এর মান যা সেটাই তো ছেদবিন্দু দুইটা রেখা সমীকরণ সমাধান করলে এক্স এবং ওয়াই এর মান এদের ছেদবিন্দু তো ওয়াই এর মান তো হুবহু পেয়ে গেছি বি এন ওয়াই এর মান যদি এখানে বসায় দেই দেখো তাহলে কি হয় ওয়াই কস টু এই ওয়াই এর মান এখানে বসাবো কেন ওয়াই এর মান বসাবো যে এইখানে 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 বসায় দেই প্রথম ইকুয়েশানে তাহলে ওয়াই এর জায়গায় যদি বি বসায় দেই প্রথম ইকুয়েশানে ওয়াই এর জায়গায় যদি বি বসায় দেই বি ইকুয়ালস টু এম এক্স তাহলে এক্স ইকুয়ালস টু কি এক্স ইকুয়ালস টু বি বাই এম এক্স ইকুয়ালস টু বি বাই এম এ যে বি বাই এম মানে এ বিন্দুর স্থানাঙ্ক হবে এক্সের মান হচ্ছে বি বাই এম ওয়াই এর মান হচ্ছে বি কত সোজা দেখো ওয়াই এর মান হুবহু দেওয়া আছে ওয়াই এর মানটা এক নঙ্গে বসায় দিলাম বি ইকোয়াস টু এম এক্স বি ইকোয়াস টু এম এক্স এক্স ইকোয়াস টু এম বাই বি বাই এম তাহলে আমরা এ বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি এই যে একইভাবে এখান থেকে এখানে ওয়াই এর মান বি এখানে ওয়াই এর মান বি এখানে ওয়াই এর মান বসায় দেই প্রথমটাতে বি ইকোয়াস টু এম অন এক্স এক্স ইকোয়াস টু বি বাই এম অন এক্স ইকোয়ালস টু বি বাই এম অন এর চাইতে মজার ম্যাথও আছে এর চাইতে মজার ম্যাথও আছে কিছু এইগুলা করতে যদি ভালো না লাগে
তাহলে কি ভালো লাগবে তোমাদের আমি জানি না, এগুলা করতে যাদের ভালো লাগে না, এত সুন্দর সুন্দর জিনিস। তোমরা যদি ভালো করে বুঝা ম্যাথ পড়ো, তোমার কাছে সত্যি কথা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ভালোই লাগবে না। যে একবার বুঝা বুঝা ম্যাথ করার মজা পাওয়া যাবে, তার কাছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির চাইতে ম্যাথ অনেক ভালো লাগবে, এটা সত্যি কথা। তুমি যদি বুঝা করো শেষ। এখন তিনটা বিন্দুর স্থানাঙ্ক পাই গেছি, তিনটা বিন্দুর স্থানাঙ্ক পাই গেছি, ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? দুই ভাবে বের করা যায়, হাফ ইনটু নির্ণায়ক দিয়ে করে ফেলি, জিরো 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 ওয়ান। যারা নির্ণায়ক অধ্যায় পড়ে আসছো জানো, অথবা নাইন টেনের মতো করলে হবে, জিরো জিরো ওয়ান, তারপর আরও যে কোনো একটা বিন্দু এ বসাই, বি বাই এম বি ওয়ান, বি বাই এম ওয়ান বি ওয়ান, শেষ। এটা ক্যালকুলেশন করো, এইটা ক্যালকুলেশন করো, এখানে তো দুইটা জিরো। অথবা নাইন টেনের সূত্র দিয়েও করা যাবে, অথবা নাইন টেনের সূত্র দিয়েও করা যাবে। কেউ যদি চাও এভাবে করবা না, কেউ যদি চাও এভাবে করবা, হাফ যে কোনো একটা বিন্দু থেকে ঘোরা শুরু করবা, জিরো জিরো বি বাই এম বি, এই সূত্র তো নাইন টেনের সূত্র, বি বাই এম ওয়ান বি, জিরো জিরো। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে দেখবে এইটাই আসছে, এইটাই আসছে। আমি উপর একটা করে দিই, এটা তো সোজা, এটা তো সোজা, আমি উপর একটা করে দিই, উপর একটা করে দিই। দেখো উপর একটা কেমনে করবো, আমি এইটা দেখাই, তোমরা এটা এইভাবে করলে, এইভাবে করলে নিজেরা করো। এখান থেকে হাফ, জিরো তো নিতে হবে না, জিরো নিতে হবে না, জিরো নিতে এই শুধু এটা নিব, এইটা মাইনাস এইটা গুণ মাইনাস এইটা, বি বি স্কোয়ার বাই এম মাইনাস বি স্কোয়ার বাই এম, শেষ। বাহ, এক লাইনে শেষ। এখন বি স্কোয়ার কমন নিয়ে নেও, বি স্কোয়ার কমন নিয়ে নেও, ওয়ান বাই এম মাইনাস ওয়ান বাই এম, দেখো শেষ, মিলে গেছে। এই বলো তো ম্যাথ কি মজা না, ম্যাথ কি ভয় পাওয়ার জিনিস, ম্যাথ কি ভয় পাওয়ার জিনিস, ম্যাথ কি ভয় পাওয়ার জিনিস, একটু বলে তো, ম্যাথ কি ভয় পাওয়ার জিনিস। ভাইয়া এ এবং অ্যান্ড বিতে ওয়াইয়ের মানটা একটু বুঝান, এ এবং বিতে ওয়াইয়ের মানটা, ওয়াইয়ের মান দেওয়াই ছিল, এই যে দেখো, এই যে ওয়াইয়ের মান, ওয়াইয়ের মান বি দেওয়াই আছে, ওয়াইয়ের মান বি দেওয়াই আছে। তো প্রথমে এর এ ছিল এই দুইটা, এইটা এবং এইটার ছেদবিন্দু, রাইট? তো ওয়াইয়ের মান বি তুমি এখানে বসাই দিবা, এক্সের মান পেয়ে যাবা। আবার বি বিন্দুটা ছিল এই রেখা এবং এই রেখার ছেদবিন্দু, বি এর মানটা, ওয়াইয়ের মানটা এখানে বসাই দিবা। ওয়াইয়ের মানে যে এটা কিন্তু কমন ছিল, ওয়াই কস টু বি দুইটা বিন্দুতেই ছিল, তো তুমি ওয়াইয়ের মানটা বাকি দুটো ইকুয়েশনে বসাই দিলেই এক্সের মান চলে আসতেছে। তো এক্স কমা ওয়াই ওটাই তো ছেদবিন্দু, এক্স কমা ওয়াই ওটাই ছেদবিন্দু, বুঝছো কি? কে কমেন্ট করছিল? ফয়সাল আহমেদ, বুঝছো কি? একটু বইলো তো ফয়সাল, বুঝতে পারার কথা, বুঝছি বুঝছি, ক্লিয়ার। এই যে ফয়সাল, এই যে ওয়াইয়ের মান বি দেওয়া আছে না, দুইটারই ওয়াইয়ের মান বি দেওয়া আছে, এই যে দেখো বি বি, তো এই বি এর মানটা এখানে বসে দিলে এক্স চলে আসছিল বি বাই এম, এই যে বি বাই এম, এখানে এক্স চলে আসছিল বি বাই এমন, এই যে বি বাই এমন, বুঝছো কি? একটু খাতায় লিখে করো, সহজ, হ্যাঁ সহজ সহজ, খালি নিজে বসায় করবা তাইলে বুঝে যাবা। বুঝছি ভাইয়া, ঠিক আছে ঠিক আছে, ওকে ঠিক আছে ওকে। এই আমি কি সত্যি কথা বলতেছি, ম্যাথ কেমিস্ট্রি বায়োলজি আর ফিজিক্সের চাইতেও ভালো না? সত্যি করে বলো তো, এই ম্যাথ কি কঠিন, এই ম্যাথ কি কঠিন? হ্যাঁ এই ম্যাথ না, আমি কোনো অধ্যায় এখনও কঠিন পড়াইছি? যারা সেকেন্ড পেপারে পড়তেছো কণিক বহুপদী, মানুষ কণিক এবং বহুপদীকে কত কঠিন অধ্যায় ভাবে, আমি কি কঠিন করে পড়াইছি? ম্যাথ কি সোজা লাগতেছে না, ম্যাথ কি কঠিন লাগতেছে? ঠিক আছে চলো পরেরটা, এটা বাড়ির কাজ, এটা এইচ ডাব্লিউ, মানে এইচ ডাব্লিউ বলতে আজকে তো 3.5 বা অসীম কুমার শাহ স্যারের বইয়ের থ্রি এর ই, কেতাব স্যারের বইয়ের থ্রি এর ই শেষ হচ্ছে, 3.5 সবই বাড়ির কাজ থাকবে, আমি আলাদা করে বাড়ির কাজ দিব না। সরলরেখা অধ্যায় খুবই সোজা অধ্যায়, তো এইখানে আমি গত ক্লাসে বলছিলাম যে বাড়ির কাজ দেখাই দিব, পরে ভাবলাম যে না, যে যেই স্যারের বই ফলো করো ওই স্যারের বই থেকে টোটাল সব ম্যাথ করবা, তারপরে প্রবলেমগুলো আমি সলভ করে দিব, আলাদা করে বাড়ির কাজ দাগায় দেওয়ার দরকার নাই, এমনিতেই সোজা সোজা ম্যাথ, সমস্ত ম্যাথই বাড়ির কাজ থাকবে। আজকে 3.5-এর তুমি যে স্যারের বই ফলো করো সব বাড়ির কাজ, আগামী ক্লাসের আগে বাড়ির কাজ থেকে প্রবলেমগুলো বাইর করে রাখবা। এখন এইটা, এটাও সেম ম্যাথ, তোমাকে তিনটা রেখা দেওয়া আছে, একটা এক্স ইকুয়ালস টু এ, একটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু বি, একটা হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এম এক্স। এই রেখা তিনটি যে, আচ্ছা এখানেও প্রথমে হবে দেখাও যে, দেখাও যে এই রেখা তিনটি যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল হচ্ছে এত। আমি চিত্রটা আঁকাই দিই, আমি চিত্রটা আঁকাই দিই, তাহলে পরে তোমরা নিজেরা করতে পারবা। চিত্রটা আঁকাই দিচ্ছি, যারা গত ক্লাস মানে বেসিক ক্লাসটা দেখছো তারা জানো
এক্স ইকুয়ালস টু এ হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, এক্স ইকুয়ালস টু এ হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল রেখা, ওয়াই ইকুয়ালস টু বি হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা, ওয়াই ইকুয়ালস টু বি হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল রেখা, এবং ওয়াই ইকুয়ালস টু এম এক্স হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে এই তিনটা দ্বারা গঠিত ত্রিভুজ কোনটা হইল? এইটা না, এই যে এই যে এই তিনটা বিন্দু। এখন এইখানে কিন্তু একটু ঝামেলা আছে, আগে কিন্তু মূল বিন্দুটাও অন্তর্ভুক্ত ছিল, আগে কিন্তু ত্রিভুজটাতে মূল বিন্দুটাও ছিল, মানে আমাদের ডিরেক্ট একটা বিন্দু আমরা আগে থেকেই পেয়ে গেছিলাম, এখন কিন্তু একটা বিন্দু আগে থেকে পাচ্ছি না। এটাকে ধরলাম এ বিন্দু, এইটাকে ধরলাম বি বিন্দু, এটাকে সি বিন্দু, তিনটা বিন্দুই আমাদেরকে বের করতে হবে, তিনটা বিন্দুই আমাদেরকে বের করে নিতে হবে। সবাই এবারে কাজটা করবা, যারা পারবা না, পারবা না বলতে আজকে যারা লেকচার নোট আপলোড দিবে, সমৃতা সমৃতা তো লেকচার নোট আপলোড দিবে, তার অ্যান্সার নোটটা দেখে নিবা, ও এটা করে দিবে, সমৃতা এটা সলভ করেই লেকচার নোট আপলোড দিবে বা ক্লাস নোট, যারা পারবা না ওর ক্লাস নোটটা দেখে নিবা। এখন দেখো এই যে তোমরা কেমনে করবো, আমি একটু হিন্টস দিয়ে দিই, একটু হিন্টস দিয়ে দিই, যে এই রেখাটা কি, এই রেখাটা হচ্ছে ওয়াই কস টু এম এক্স, এটা হচ্ছে ওয়াই কস টু এম এক্স রেখা, এই যে তিনটা রেখা তোমরা প্রথমে লিখবা। এ বিন্দু, এ বিন্দু কোন দুইটা ছেদ বিন্দু, এ বিন্দু হচ্ছে এই রেখা এবং এই রেখার ছেদ বিন্দু। দেখো এই যে দেখো, এ বিন্দুটা কোন দুইটা রেখার ছেদ বিন্দু, ওয়াই ইকোয়ালস টু এম এক্স এবং ওয়াই ইকোয়ালস টু বি, এই দুইটা রেখার ছেদ বিন্দু। তারপরে বি বিন্দু, বি বিন্দু কোন দুইটা রেখার ছেদ বিন্দু, একটা হচ্ছে এক্স ইকোয়ালস টু এ, ওয়াই ইকোয়ালস টু বি। সি বিন্দু, সি বিন্দু কোন দুইটা রেখার ছেদ বিন্দু, সি বিন্দু একটা হচ্ছে এক্স ইকোয়ালস টু এ, ওয়াই ইকোয়ালস টু এম এক্স। দেখো এ বিন্দু হচ্ছে ওয়াই ইকোয়ালস টু এম এক্স, ওয়াই ইকোয়ালস টু বি রেখার ছেদ বিন্দু, বি বিন্দু হচ্ছে এক্স ইকোয়ালস টু এ, ওয়াই ইকোয়ালস টু বি রেখার ছেদ বিন্দু, আর সি বিন্দু হচ্ছে এক্স ইকোয়ালস টু এ, ওয়াই ইকোয়ালস টু এম এক্স রেখার ছেদ বিন্দু। তাহলে এখান থেকে দেখো ওয়াই এর মান বি, তাহলে ওয়াই এর মান যদি এখানে বসিয়ে দিই, যে ওয়াই এর মান তো বি, তাইলে ওয়াই এর মান যদি এখানে বসিয়ে দিই, বি ইকোয়ালস টু এম এক্স, এক্স ইকোয়ালস টু বি বাই এম, তাইলে ওয়াই এর মান হচ্ছে বি, এক্স ইকোয়ালস টু বি বাই এম, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হবে বি বাই এম কমা বি, এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই, আগে এক্স তারপরে ওয়াই, আগে এক্স তারপরে ওয়াই, যে এ বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি, এ বিন্দু স্থানাঙ্ক বি বাই এম কমা বি। একইভাবে বি বিন্দু, দেখো বা বি বিন্দুর এক্স এবং ওয়াই দুইটাই বের হয়ে আছে, বি বিন্দুর এক্স ওয়াই দুইটাই বের হয়ে আছে, মানে এ কমা বি, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এ, এক্স এর মানে ওয়াই এর মান বি, এ কমা বি, তোমার আলাদা করে কিছু বের করার দরকারই নাই। এরপরে দেখো সি বিন্দুর এক্স এর মান ডিরেক্ট বের হয়ে আছে, সি বিন্দুর এক্স এর মান ডিরেক্ট এ বের হয়ে আছে, তো এক্স এর মান এখানে বসাই দাও, ওয়াই ইকোয়ালস টু এম এ, এই যে এক্স এর জায়গায় এ বসাই দিছি, আগে ওয়াই এর মান বের হয়ে থাকতো আমরা এক্স নিয়ে বসাই দিতাম, এখন এখানে এক্স এর মান বের হয়ে আছে মানে দিয়ে দিছে এ, তো এক্স এর মান যদি এখানে বসাই দাও এ, ওয়াই ইকোয়ালস টু এম এ, মানে সি বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স এর মান এ, ওয়াই এর মান এম এ। বলো তো এখন এই তিনটা বিন্দু যারা বুঝছো, তারা তো ত্রিভুজের ক্ষেত্রফল বের করা শিখাইছি, ত্রিভুজের ক্ষেত্রফল বের করা তো শিখাইছি, আমাকে সবাই কমেন্ট করে বলো এ বি সি তিনটা বিন্দু বের করা বুঝছো কি না, এ বি সি তিনটা বিন্দু বের করা বুঝছো কি না, পরে ত্রিভুজের ক্ষেত্রফল সবাই বের করতে পারবা, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণায়ক দিয়ে করো, নাইন টেনের মতো করে করো, যেইভাবে খুশি করো। জি শুধু পদার্থবিজ্ঞানটাই কঠিন, হ্যাঁ পদার্থবিজ্ঞান কঠিন, যতদিন পর্যন্ত অভিবাহী পদার্থবিজ্ঞানের কোর্স না আসতেছে, অভিবাহী পদার্থবিজ্ঞানের কোর্স আনবে না, পদার্থবিজ্ঞান যদি পড়াই দাম তাহলে বুঝতে পারতাম পদার্থবিজ্ঞান কীরকম সোজা, কিন্তু একসাথে এত কিছু পড়ানো যাবে না, আমারও তো একটা শরীর, এত পড়াইলে টায়ার্ড হয়ে যাবো না, এই যে তোমাদেরকে আজকে এত সুন্দর করে পড়াইতেছি, এটা যদি ফ্রি ক্লাসে হইতো এত ভালো করে পড়াইতাম, এত ভালো করে, ফ্রি জিনিস, ফ্রি জিনিস আসলে শোনো, ফ্রি জিনিস আসলে কোনো দিনই ওই লেভেলে হয় না, আমি যতই চেষ্টা করি, মনে করো তুমি নিজেও চিন্তা করো একটা জিনিস, আমি যদি ফ্রিতে ফিজিক্স যত ক্লাসই পড়াই, পেইড ব্যাচের মতো এত ইফোর্ট নিয়ে পড়াবো না, কারণ পেইড এবং ফ্রি একটা জিনিস, কিন্তু তোমরা আমার কাছে টাকা দিয়ে পড়তেছো, এই ক্লাস নিয়ে আমি টাকা পাচ্ছি, তো এইখানে আমার ইফোর্টটা কিন্তু বেশি থাকবেই, বলো বুঝছো কি না, বলো বুঝছো কি না ভাইয়া, বোর্ড কোয়েশনগুলো এইচডাব্লিউ দিয়ে, সব এইচডাব্লিউ দেবো সব, আমি খুঁজে খুঁজে একদম
মানে শোনো, সরল রেখা অধ্যায় থেকে সৃজনশীল সবগুলো মিক্সড করে আসে, মানে একদম 3.1 থেকে 3.7 পর্যন্ত সবগুলো মিক্সড করে সৃজনশীল হয়। তো পুরা অধ্যায় শেষ না করে সৃজনশীল বাড়ির কাজ দেওয়া যাবে না, পুরো অধ্যায়টা শেষ করি পরে সুন্দর মতো বাড়ির কাজ দিব। রাকিব, হ্যাঁ কেমিস্ট্রি ফার্স্ট পার্টে এক ভাইয়ের কথা বলছিলাম, ওই ভাই রাজি, মানে ভাবছিলাম যে ও রাজি হবে, কিন্তু ওই ভাই হচ্ছে পড়াইতে চায় নাই, ওরে আমি অ্যাপ্রোচ করছিলাম কিন্তু রাজি হয় নাই, তো আসলে আমার আর কিছু করার নাই ভাই। কেমিস্ট্রি ফার্স্ট পেপার আমি চাইছিলাম ওরে দিয়ে পড়ানোর, অনেক ভালো পড়ায়, কিন্তু ওর হচ্ছে সামনে বিসিএস পরীক্ষা, তো অক্টোবরে বিসিএস পরীক্ষা, এখন রাজি হয় নাই। হ্যাঁ সবার ক্লিয়ার, কারো প্রবলেম নাই, কারো প্রবলেম নাই। এখন বাড়িটা বাড়ির কাজ, বাকিটা এসডাব্লিউ, বাকিটা এসডাব্লিউ তিনটা বিন্দু বসাইয়ে ত্রিভুজের ক্ষেত্রফল এটা বাইর করবা, তিনটা বিন্দু বসাইয়ে। এই নির্ণায়ক যারা পারো না, যারা নির্ণায়ক পারে না, পারো না, পড়ো নাই এখনো ম্যাট্রিক্স নায়ক, তারা 9-10 মতো করবে, 9-10 মতো একটা বিন্দু থেকে শুরু করে আবার আগের বিন্দুতে ঘুরে আসবা, আর যারা নির্ণায়ক পারো তারা নির্ণায়ক দিয়ে করবা। কেমিস্ট্রি তো চাইছিলাম রাকিব, কেমিস্ট্রি পড়াইতে চাইছিলাম বলতে ওই ভাইয়ারে রাজি করাইতে চাইছিলাম, অনেক ভালো পড়ায় কিন্তু বিসিএস পরীক্ষা সামনে, এই জন্য রাজি হয় নাই। ও যদি রাজি হইতো তাহলে কেমিস্ট্রিতে তোমাদের জন্য খুব ভালো একটা কিছু দিতে পারতাম, ও রাজি হইল না। আমিও তো চাইছিলাম তোমাদের জন্য কেমিস্ট্রি, অনলাইনে তো মনে হয় বুয়েটের কেউ এখনও ওইভাবে কেমিস্ট্রি পড়ায় না, সবাই পড়ায় অন্যান্য ইউনিভার্সিটির, তো বুয়েটের ভাইরা কেমিস্ট্রি কেমন পড়ায় এটা দেখানোর জন্য ওরে আনতে চাইছিলাম, কিন্তু ও বলতেছে দোস্ত 2 মাস পরে বিসিএস পরীক্ষা, এখন প্রেশার নিতে চাচ্ছি না। এখন কী বলবো, আমি তো আর জোরাজুরি করতে পারি না, ওকে তো জোরাজুরি করতে পারি না, এই জন্য আর কিছু বলি নাই। ঠিক আছে, ওকে, আর কারো কোনো কমেন্ট আছে? আমাদের লাস্ট ম্যাথ, আজকে ক্লাসের লাস্ট ম্যাথ, আমরা এখন লাস্ট ম্যাথ করবো, আর কে কী কমেন্ট করতেছে একটু কমেন্ট পড়ি, লাস্ট ম্যাথ করার আগে কমেন্ট পড়ি। না কমেন্ট নাই, কারো কোনো কমেন্ট নাই, ঠিক আছে চলো ম্যাথ করি, চলো ম্যাথ করি। কী বলছে, এক্স প্লাস 2y + 7, এক্স প্লাস 2y + 7 ইকুয়ালস টু 0, রেখাটি দ্বারা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এই রেখাটি দ্বারা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের, অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের চিত্র কেমন হয়, অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ চিত্র কেমন হয়, এক্স অক্ষ থেকে ছেদ করে এ পরিমাণ অংশ, ওয়াই অক্ষ থেকে ছেদ করে বি পরিমাণ অংশ, এক্স অক্ষকে ছেদ করে 1,0 বিন্দুতে, ওয়াই অক্ষকে ছেদ করে 0,b বিন্দুতে, এবং এই রেখার সমীকরণ x/a + y/b = 1। তোমাকে যখনই বলবে কোনো সরল রেখা অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ, তখনই তো তোমার চোখে এই চিত্র ভাসবে, তোমার চোখে এই চিত্র ভাসবে, এবি সরল রেখা, এবি সরল রেখা, মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দু, মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দু, এটার স্থানাঙ্ক বাইর করতে হবে। এই যে মধ্যবর্তী খণ্ডিত অংশ এবি, এই সরল রেখাটার এই অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশ হচ্ছে এবি, এর মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। তা মধ্যবিন্দু কী হবে, a/2, b/2, আমরা গত ক্লাসে, গত কী বলে থিওরিটিক্যাল ক্লাসে দেখে আসছি, a/2, b/2 কেন, কারণ মধ্যবিন্দু স্থানাঙ্ক কেমনি বের করে, বুঝ দুইটার গড়, এই যে a+0/2 মানে a/2, কোটি দুইটার গড়, 0+b/2 মানে b/2, তাহলে এই বিন্দুটা স্থানাঙ্ক বাইর করতে হলে আগে তো আমাদের এ এবং বি বের করতে হবে, এ এবং বি, তাহলে এই সমীকরণটাকে এই ফরম্যাটে আনতে হবে, এই সমীকরণটাকে এই ফরম্যাটে আনতে হবে, কেমনে আনবো, x+2y = -7, x+2y = -7, ডান পাশে বানাইতে হবে 1, ডান পাশে 1 বানাইতে হবে, 1 বানানোর জন্য উভয় পক্ষকে -7 দিয়ে ভাগ করে দিলাম, উভয় পক্ষকে -7 দিয়ে ভাগ করে দিছি, কেন, কারণ আমার ডান পাশে 1 বানাইতে হবে। কে কি কমেন্ট করতেছে, কে কি কমেন্ট করতেছে, কে কি কমেন্ট করতেছে, ওকে দেখো, ওকে দেখো 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 দেখো, আচ্ছা কমেন্ট পরে পড়বো, কমেন্ট পরে পড়বো, আগে এই ম্যাচটা করাই। আমার তো ডান পাশে 1 বানাইতে হবে এই ফরম্যাটে আনতে হইলে, ডান পাশে 1 বানানোর জন্য উভয় পক্ষকে -7 দিয়ে ভাগ করে দিছি। এখন এখানে তো x এর সহগ 1, y এর সহগ 1, এখানে তো y এর সহগ 1 নাই, তাহলে এটাকেও চেঞ্জ করতে হবে, প্লাস y -7/2, এই যে এখানে y এর সহগ 2 আছে না,
তো y এর শক্তি 2 রাখা যাবে না, y এর শক্তি মানে এটা হবে 1, এই জন্য কি করছি এই যে y এর শক্তি 2 আছে 2 দিয়ে ভাগ করে দিছি, 2 দিয়ে ভাগ করে দিছি। এখন দেখো, এখন দেখো আমাদের ফরম্যাটের সাথে মিলে গেছে, আমাদের ফরম্যাটের সাথে মিলে গেছে। তাহলে আমরা বলতে পারি a সমান হচ্ছে -7, a সমান হচ্ছে -7, b সমান হচ্ছে -7/2, b সমান -7/2। এই যে দেখো a সমান -7, b সমান -7/2। তাহলে এই এই বিন্দুটা কি হবে, এই বিন্দুটা কি হবে, এই বিন্দুটা হবে -7, 0। আর এই b বিন্দুটা দেখো, চিত্র কিন্তু ঝামেলা হয়ে যাচ্ছে, চিত্র কিন্তু ঝামেলা হয়ে যাচ্ছে, এই জন্য চিত্র আঁকতে গেলে একটু ঝামেলা আছে। -7, 0 কিন্তু এই পাশে, এই পাশে হবে না, এই পাশে হবে না। আচ্ছা আমি জিনিসটা বুঝাইতেছি, তোমরা তখন কি করবা দেখো, 0, b, 0, -7/2, -7/2। এখন দেখো এ এর মান আসছে -7, বি এর মান আসছে -7/2, ভালো কথা। কিন্তু সমস্যা হচ্ছে এখানে -7, 0 কি ডান পাশে থাকবে, না 0, -7/2 কি উপরে থাকবে, না। কি করব, চিত্র চেঞ্জ করে দিব, চিত্র চেঞ্জ করে দিব, না চিত্র চেঞ্জ করা তো পসিবল না, কারণ ধরো তুমি এই চিত্রটা একবার পরীক্ষায় আইকা ফেলছো, ঝামেলা না। এখন করবে কি, তুমি এই x অক্ষ y অক্ষ দিবা না, তুমি চিত্র এইভাবেই আঁকাবা, কিন্তু ধরো তুমি x অক্ষ y অক্ষ দিবা না। তুমি যদি x অক্ষ y অক্ষ না দেও, তো কোনটা ডান পাশ কোনটা বাম পাশ তো শিওর না। আর যদি তুমি x অক্ষ y অক্ষ দিতে চাও, তাহলে কিন্তু ঝামেলা হবে, তাহলে কিন্তু চিত্র চেঞ্জ করে দিতে হবে। তাহলে কিন্তু চিত্র, মনে করো তুমি যদি x অক্ষ এবং y অক্ষ দিতে চাও, তখন কিন্তু চিত্র চেঞ্জ করে দিতে হবে। কেন, ধরো এ বিন্দু হচ্ছে -7, 0, আমি চিত্রটা আঁকা এই দেখাই, ধরো -7, 0 হবে এইখানে, ধরো তুমি x অক্ষ এবং y অক্ষ যদি আঁকাও, -7, 0 হবে এইখানে, -7, 0, আর 0, -7/2, এটা মানে হচ্ছে 0, -3, -3, 0, -3, এই যে এইখানে 0, -7/2, এই যে রেখাটা হবে এইটা, আচ্ছা হয়েছে, এই যে রেখাটা হবে এইটা, এই যে দেখো, দেখছো। বাট পরীক্ষায় চিত্র তোমার হুবহু এইভাবে আঁকতে হবে তা না, তুমি x অক্ষ এবং y অক্ষ না দিয়ে ওইভাবে আঁকে রাখলেও চলবে, কোনো সমস্যা নাই। স্যার যখন দেখবে তুমি এখানে x অক্ষ এবং y অক্ষ আইডেন্টিফাই করো নাই, তার মানে এই রেখাটাকে তুমি যদি এভাবে ঘুরাও, মনে করো তুমি এখানে x অক্ষ আর y অক্ষ দিলা না, x অক্ষ আর y অক্ষ না দিয়ে তুমি যদি এই রেখাটা এইভাবে ঘুরাও, ঘুরে এই যে দেখো, চিন্তা করে দেখো এই জিনিসটা যদি এইভাবে ঘুরাও, তাহলে কিন্তু এই রেখাটা ঘুরে এইরকমই হবে, এই যে এইরকমই হবে। এই রেখাটাকে তুমি যদি এইভাবে ঘুরাও, এই যে ঘুরায়ে এইরকম করে ফেলে একদম, তাহলে কিন্তু এই রেখাটা আসবে, কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আমরা এ বিন্দু পেয়ে গেছি, বি বিন্দু পেয়ে গেছি, এ বিন্দু পেয়ে গেছি, বি বিন্দু দেখছি। এক্সামে এই চিত্রগুলো কি গ্রাফে আঁকবো, আরে চিত্র গ্রাফে আলাদা আঁকা লাগবে না, চিত্র তুমি রাফ আঁকাবা, রাফ পরীক্ষায় চিত্র না আঁকাইলেও চলবে। শোনো, আমি চিত্র তোমাকে বোঝানোর জন্য আঁকাইতেছি, তুমি যদি জিনিসটা বুঝে থাকো, এই এই জিনিসটা এতগুলা ম্যাথ করার পরে তুমি তো বুঝবাই যে এইটার মান হচ্ছে এ, এটার মান বি, তো তুমি চিত্র টিত্র আঁকার কিচ্ছু দরকার নাই। শোনো, তুমি যদি ওই ঝামেলায় যাইতে না চাও, শোনো আমি দেখো তুমি করবা কি, সিম্পলি এতটুকু লিখবা, তারপর তো দেখেই বুঝে যাচ্ছ এইটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তার মানে এ বিন্দুর স্থানাঙ্ক হবে 1, 0, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1, 0, বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, b, বি এর মান হচ্ছে -7/2। ডিরেক্ট লিখে ফেলবা, ডিরেক্ট লিখে ফেলবা, শেষ, ডিরেক্ট লিখে ফেলবা যে এই বিন্দুর x অক্ষকে ছেদ করে এই বিন্দুতে, y অক্ষকে ছেদ করে এই বিন্দুতে, x অক্ষকে ছেদ করে 1, 0 বিন্দুতে, y অক্ষকে ছেদ করে 0, b বিন্দুতে, শেষ, ডিরেক্ট ডিরেক্ট লিখে দিবা যে এই রেখাটি x অক্ষকে এই বিন্দুতে, y অক্ষকে এই বিন্দুতে, x অক্ষকে এ বিন্দুতে, y অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। তাহলে এখন এ বি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক, এ বি এর এটার মধ্যবিন্দু স্থানাঙ্ক, এর মধ্যবিন্দু স্থানাঙ্ক কি হবে, মধ্যবিন্দু হবে বুঝ দুইটার গড়, কোটি দুইটার গড়, -7, 0, 0, -7/2, এটা কত হবে -7/2, -7/4, -7/2, -7/4, -7/2, -7/4, শেষ। চিত্র টিত্র কিছু আঁকার দরকার নাই, আমি তোমাকে বোঝাইতেছি, ম্যাথগুলো তুমি বোঝো, একটা ম্যাথ যখন তুমি বুঝতে পারবা চিত্র তোমার চোখে ভাসবে, চিত্র না আঁকলেও তুমি এগুলোতে ফুল মার্কসই পাবা। কিন্তু কিছু ম্যাথ আছে চিত্র না আঁকা করলে তারা নাম্বার কাটা দেবে, ওই যে প্রথম যে ম্যাথটা করছিলাম, কিন্তু এইখানে চিত্র ম্যান্ডাটরি না, এইখানে চিত্র ম্যান্ডাটরি না। এরপরে কি বলছে,
উপরিউক্ত খণ্ডিত অংশ কোনো বর্গক্ষেত্রের বাহু হলে, তোমাকে বলছি এবি, এবি যদি কোনো বর্গক্ষেত্রের বাহু হয়, এই যে খণ্ডিত অংশটা মানে এবি, এবি যদি কোনো বর্গক্ষেত্রের বাহু হয় সেই বর্গের ক্ষেত্রফল কি? আমরা কি জানি বর্গের ক্ষেত্রফল কি? বাহু স্কয়ার। বর্গের ক্ষেত্রফল ভাইয়া ফিজিক্সে তিন চারটা চ্যাপ্টার আপনি চাইলে করে দিতে পারেন পেইডে, সেটা ভালো হয়। না না, ফিজিক্সের উপর পেইড কোর্স আনবো না। সমৃতা ভালো কথা বলছো, যদি ওই চিত্রে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ দিয়ে দিই তাহলে হবে না? হ্যাঁ হবে হবে, কোনো সমস্যা নাই। এই তো তুমি জিনিসটা বুঝছো, কিন্তু জিনিসটা বুঝতে পারছো, কিন্তু ওই চিত্র ওইভাবে দেওয়ারই দরকার নাই। হয় তুমি এক্স অক্ষ ওয়াই অক্ষ দিবাই না, আর নয়তো চিত্র আঁকাবো না, ও তো বেড়া নেই, আর কিছু নাই ভাই। এখন বলছে এই খণ্ডিত অংশ মানে এবি, এটা যদি কোনো বর্গের বাহু হয় তো তুমি এবি এর দৈর্ঘ্যকে বের করো। এবি মানে কি হবে? -7 -0 হোল স্কোয়ার। আগে এবি এর দৈর্ঘ্য বের করো, প্লাস 0 - 7 এসে +7/2 হোল স্কোয়ার। এই যে এটা হচ্ছে এবি, এটা হচ্ছে এবি, এবি বের করো, এবি বের করো, এবি এর দৈর্ঘ্য এতে কত আসবে? এখান থেকে এবি এর দৈর্ঘ্য আসবে √245/4। এখান থেকে এবি এর দৈর্ঘ্য আসবে √245/4, √245/4 এবি এর দৈর্ঘ্য। তাহলে এবি যদি কোনো বর্গের বাহু হয় তাহলে এই বর্গের ক্ষেত্রফল কি হবে? বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, বর্গের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার, এবি স্কয়ার মানে 245/4। এটাকে ভাগ করলে কত হয়? এটাকে ভাগ করলে হবে 61.25, 61.25 বর্গ একক, শেষ। প্রশ্নে বলছে এই রেখাটার যে খণ্ডিত অংশ এবি, এই এবি যদি কোনো বর্গের বাহু হয় সেই বর্গের ক্ষেত্রফল কত? অবশ্যই এবি স্কয়ার, এবি স্কয়ার, শেষ শেষ। 3.1 3.5 শেষ, 3.5 শেষ। আগামী 4 ক্লাসে আমরা 3.6 এবং 3.7 শেষ করবো, তারপরে সৃজনশীল ভারির কাজ দিব, তারপরে একটা এত বড় সলভ ক্লাস নিব, জুমে ঢুকে লাগলে সন্ধ্যা 7টা থেকে বা বিকাল 4টা থেকে একদম সন্ধ্যা 7টা পর্যন্ত সলভ ক্লাস, 4টা থেকে না লাগলে ওই দিন বলে দিব যে বিকাল 3টা থেকে সলভ ক্লাস, তার একদম টানা। সরল রেখা পুরোটা শেষ হইলে জুমে বৈশা যত প্রবলেম বের হবে সব সলভ করে দিব, সব সলভ করে ভাইয়া সব সলভ করে দিব। এই বলো বুঝছো কিনা, বলো বুঝছো কিনা, আজকের পড়া বুঝছো কিনা, আজকের পড়া বুঝছো কিনা আমাকে কমেন্টে জানাইয়া যাও, যাওয়ার আগে কমেন্টে বলে যাও বুঝছো কিনা। আর আগামী ক্লাস থেকে কিন্তু বিকাল 4টায় ক্লাস, আগামী নেক্সট, এই যে আজকেও কিন্তু আজকের ক্লাসেও 12 জন লাইভে, আজকের ক্লাসেও লাইভে 12 জন, কাজেই আগামী ক্লাস বিকাল 4টা থেকে নিব, আগামী ক্লাস বিকাল 4টা থেকে নিব। ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, সব ক্লিয়ার, তাহলে আমি মিটিং মানে আজকে লাইভ। ভাই আপনার ক্লাস করার জন্য বায়ার্নের ম্যাচ দেখা বিসর্জন দিলাম, আরে তাহলে রেকর্ডেডই দেখে নিতা, বায়ার্নের ম্যাচ মিস দিয়ে খেলা এই আমার ক্লাস দেখা লাগে, রেকর্ডেড দেখে নিতা তাইলেই তো হইতো, আমি প্রথম থেকে শেষ অবধি থাকি কাজী সাজিদ। হ্যাঁ ভেরি গুড ভেরি গুড, বিকালেও দেখা যাবে আমরাই, হ্যাঁ কথা সত্য কথা সত্য, তবে বিকালে হইলে আর একটু বেশি সময় পাওয়া যাবে, তোমাদের কিন্তু আলটিমেটলি লাভ হবে। ধরো রাতে হইলে আমার 11:30টার মধ্যে এখান থেকে বের হইতে হয়, 11:30টার মধ্যে এখান থেকে বের হইতে হয়, এই জন্যে আমি যে এখন চাইলেও কিন্তু আর বেশি ম্যাথ করাইতে পারতেছি না, কিন্তু বিকালে যখন পড়াবো 4টা থেকে একদম সন্ধ্যা পর্যন্ত লাগলে 6টা পর্যন্ত, চাইলে 2 ঘন্টাও পড়াইতে পারবো, চাইলে টানা 2 ঘন্টাও পড়ানো যাবে। দাদা কেতাব স্যারের বইয়ে কিছু সৃজনশীল আছে কঠিন লাগে, এগুলো করাইয়েন, সৃজনশীল সলভ ক্লাসে জুমে বৈশা করাবো, জুমে সৃজনশীল ওই যে খাতায় লিখে লিখে যেগুলো সমস্যা থাকবে সব করাই দেব। 3 বার কমেন্ট করছো, আহা দেখি নাই আমি, ঠিক আছে সলভ করে দিব করে দিব, সমস্যা নেই দাদা, 4টার পর পড়া যায় না? না 4টাই থাকবে, সব বুঝে গেছি সমৃতা, ভেরি গুড ভেরি গুড। এরপর কোথায় যাবেন ভাইয়া? এটা হচ্ছে আমার স্টুডিও, আমি যে ক্লাস নিচ্ছি এটা হচ্ছে স্টুডিও, আমি আমার বাসায় যাব, আমার বাসায় যাইতে হবে না, 11:30টার মধ্যে বেরোই, আমার বাসায় যাইতে হবে,
তো আমি এখানে এই যে টিউশনি করানোর জন্য, টিউশনি বলতে এই যে এভাবে অনলাইনে পড়ানোর জন্য একটা রুম ভাড়া নিছি, ওই রুম ভাড়া নিয়ে আমি এখানে পড়াই। তো রাতে হচ্ছে কি ওই 10টা থেকে ওইখানে যদি পড়াই ধরো 1.5 ঘন্টার বেশি কিন্তু সময় নেই, কারণ আমার 11:30টার মধ্যে বের হইতে হয়। তো 4টায় হইলে আমারও ভালো তোমাদেরও ভালো, রেকর্ডেড ক্লাসও আমার দ্বারা হয় না। আহ রে হাবিব, তাইলে কেমনে, তাইলে কেমনে ভাইয়া, বিকেলে কেমিস্ট্রি পড়তে যাই, তাইলে ভাইয়া একটু কষ্ট করে সলভ রেকর্ডেড ক্লাস দেখে নেওয়া লাগবে ভাইয়া, কারণ সবাইকে তো মানে কারো না কারো প্রবলেম তো হয়েই যাবে ভাই। ভাইয়া আমার কমেন্টও দেখে না, কমেন্ট তো দেখলাম, মানে একটু না একটু দুই একজনের স্যাক্রিফাইস করতেই হবে, নাহলে এই যে 10টায় অনেক মানুষ দেখো 9 জন মাত্র লাইভে, 10টায় মাত্র 9 জন মানুষ লাইভে, অনেক মানুষ থাকেই না। তো তোমার একটু কষ্ট করে হইলেও বৃহত্তর স্বার্থে, আর বিকালে হইলে আমি তোমাদেরকে সময়ও বেশি দিতে পারবো, একটু কষ্ট করিয়া লাইভ ক্লাস। আহা আমার কমেন্টও দেখে না অরিত্রীরা, এই যে দেখলাম দাদা ভোরবেলা নেন, ভোরবেলা ক্লাস নেওয়া সম্ভব, ভোরবেলা ক্লাস নেওয়া সম্ভব বেটা। আচ্ছা বিকালে কি অনেকেরই অফলাইন টিউশন থাকে, বিকালে অনেকের কি অফলাইন টিউশন শুরু করে দিছে, ম্যাথ লাইভে না করলে মজা নাই। আচ্ছা কথা সত্য, ম্যাথ ক্লাস লাইভে না করলে মজা থাকে না। আচ্ছা তাইলে কি অনেকের, আচ্ছা অনেকের যদি কি বলে অফলাইন টিউশন বিকাল 4টায় থাকে, তাইলে তো বিকালে দেওয়া ঝামেলা, অনেকের ঝামেলা থাকে। তাইলে কেমনে, আচ্ছা আমি তাইলে আর একটু চিন্তা করে দেখি কালকে কি করা যায়, মানে অনেকের যদি অফলাইন, কিন্তু রাতে ক্লাস দিলে তো তোমরা থাকো না, এই যে দেখো কেউই নাই, রাতে ক্লাস দিলে তো থাকো না ভাই। আমি তো ফার্স্ট ইয়ার থেকে অফলাইন কেমিস্ট্রি করি, বিকালে 9টায় দেও, 9টায় 10টাতেই নেন ভাইয়া, কিন্তু ওইখানে যে ভোট সবাই বিকালের পক্ষে দিল। আচ্ছা একটা জিনিস, এই মাস থেকে কিন্তু অনেকে অফলাইন পড়া শুরু করে দিবে, তো অফলাইন পড়া শুরু করে দিলে পরে কিন্তু বিকালেও অনেকের প্রাইভেট থাকবে, এটা তো ভাবি নাই। আচ্ছা এইটা তো ভাবতে হবে, কারণ আগামী মাস থেকে অফলাইনে অনেকে পড়া শুরু করবে, তো তখন তো বিকালে অনেকের টিউশন থাকবে, তো 10টা থেকে থাকলে 11:30টা পর্যন্ত তো এনাফ। আসলে আমার এখানে 11:30টায় যে বেরোইতে হবে এরকম না, মানে 12টার মধ্যে বেরোলেই হয়, কিন্তু চেষ্টা করি 11:30টার মধ্যে শেষ করার, তো 1.5 ঘন্টা ক্লাস নিলে তো মোটামুটি এনাফ। তো অনেকের যদি এরকম অফলাইন টিউশন থাকে এবং অনেকে আসলেই তোমরা যদি লাইভ ক্লাস করতে চাও, তাইলে লাগলে আমি 10টাই রাখবো, তাইলে 10টাই রাখবো। অনেকে সকালে বলতেছে সুমাইয়া, এই সকালে ঘুম থেকে উঠা যায়, হ্যাঁ বিকালে সমৃতা বিকালে ভোট বেশি পড়ছে, কিন্তু এই জিনিসটাও তো মাথায় রাখতে হবে যে আগামী মাস থেকে কিন্তু অনেকে অফলাইন টিউশনিতে চলে যাবে, তো তখন ওরা কিন্তু চাইলেও বিকালে ক্লাস করতে পারবে না। সমৃতা সাবিকুন্নাহার, তোমরা যারা বিকালের পক্ষে ভোট দিছো, অনেকে বিকালে ভোট দিছে, কিন্তু তোমাদেরও কিন্তু কয়েকদিন পরে অফলাইন টিউশনি শুরু হয়ে গেলে বিকালে ক্লাস করতে প্রবলেম হইতে পারে। আচ্ছা আমি তোমাদের সাথে আবার কথা বলবো, আমি তোমাদের সাথে আবার কথা বলবো যে বিকালে যদি দেই তাইলে পরবর্তীতে এইটা প্রবলেম হইতে পারে, তোমরা যারা বিকালে ক্লাস করতে চাচ্ছ তাদেরও অফলাইনে যদি প্রাইভেট শুরু করো অন্য কোনো প্রাইভেট, ঝামেলা হয়ে যাবে তখন। আচ্ছা যারা বিকালের পক্ষে ভোট দিছে তাদের সাথে আমি একটু কথা বলে নিই, কারণ বিকালের পক্ষে ভোট যেহেতু বেশি, বিকালের পক্ষে ভোট যেহেতু বেশি তাইলে ওই জিনিসটাও কনসিডার করতে হবে, ওই জিনিসটাও কনসিডার করতে হবে। আচ্ছা ঠিক আছে আমি কথা বলবো, আমি কথা বলবো, কোনো সমস্যা নাই, কিন্তু এই যে লাইভে যে থাকো না, মাত্র 8 জন 9 জন থাকো, এই জন্যে পরে মন খারাপ হয়ে গেছিলো। গত ক্লাসে যখন দেখি ক্লাসে 10 জনও নাই, পরে আমি ভাবলাম যে আমি কি সেকেন্ড পেপারের তুলনায় ফার্স্ট পেপারে অনেক খারাপ পড়াচ্ছি, মানুষজন লাইভে থাকে না, পরে আবার ভাবলাম যে না সরলরেখা তো অনেকে অনেক সোজা একটা চ্যাপ্টার, অনেকেই পড়ে ফেলছে আগে থেকেই, সবার কমপ্লিট থাকে সরলরেখা, তেমন কোনো প্রবলেম থাকে না, এই জন্য মেবি মানুষ কম থাকতে পারে, এইটা একটা কারণ হইতে পারে। 2-3 দিন বিকালে নিয়ে দেখেন কেমন অ্যাটেন্ডেন্স থাকে, আচ্ছা এইটা করা যায়,
দু এক দিন বিকালে ক্লাস নিয়ে দেখা যায়। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসটা আগামী দু একদিন বিকালে নিয়ে দেখি, নাকি বলো? আগামী দু একদিন কি বিকালে নিয়ে দেখবো? সমৃতা বলতেছে দুই তিন দিন বিকালে নিয়ে দেখেন কেমন অ্যাটেন্ডেন্স থাকে। কিন্তু আমার তো কাল থেকেই অফলাইন, তো ভালো ঝামেলা। বিকালে অনেক প্রবলেম। জি ভাইয়া, জি ভাইয়া, এই লাইভে যারা আছে এরা তো সবাই রাতের পক্ষে। আচ্ছা ঠিক আছে, আমি এটা কনসিডার করব, আমি এটা দেখি। রাতের বেলায় যদি রাখা লাগে তাহলে রাত্রি রাখবো, কোনো সমস্যা নাই। কারণ অফলাইন যদি অনেকেই এরকম থাকো যে অফলাইনে প্রাইভেট শুরু করে দিচ্ছ বিকালে, তাহলে ওদের জিনিসটাও, সমৃতা আমার কিন্তু ওই জিনিসটাও কনসিডার করতে হবে ওদেরটাও। কারণ রাত 10টায় কিন্তু আর কিছু হোক না কেন, কারো ওই রকম প্রাইভেট অফলাইনে প্রাইভেট থাকে না, শুধু অনলাইনেই থাকতে পারে, অফলাইনে থাকে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখবো দেখবো কি করা যায়, দেখবো কি করা যায়। আজকে ক্লাসটা এখানেই শেষ করতেছি। সবাই 3.5-এর ম্যাথগুলো বাড়ির কাজ করবা, সবগুলা ম্যাথ বাড়ির কাজ করবা, কোনো ম্যাথ বাদ দিবা না। ঠিক আছে, প্রবলেম বের হবে, প্রবলেমগুলো রাইখা দিবা, সমস্ত প্রবলেম সলভ করে দিব, টেনশন নাই, সমস্ত প্রবলেম শেষ করে দিব। ঠিক আছে, আজকে ক্লাস তাহলে এখানেই এন্ড করতেছি, আজকে ক্লাস এখানেই এন্ড করতেছি, আজকে ক্লাস এখানেই এন্ড করতেছি।